বাংলা ব্লগের তরফে আপনাদের অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আজ আমাদের দেখা ও আলোচনার কেন্দ্রে রয়েছে সজল সরকারের, শিল্পী সজল সরকারের কাজ। আমার নাম সুনন্দ সান্যাল, আমি আজকের অনুষ্ঠানের সঞ্চালক। সজল সরকার এখানে উপস্থিত অনেকেরই বিশেষ পরিচিত, তার কাজের অভিজ্ঞতা বহুদিনের। কলকাতার ছেলে সজল আর্ট কলেজ থেকে পাশ করার পর 90-এর গোড়ায় বড়দায় যায় এবং সেখানে পোস্ট ডিপ্লোমা করার পর সেখানেই থেকে যায়। কাজ ও ঘর সংসার নিয়ে প্রায় 25 বছর সে বড়দায় থাকে ও সেখানকার নামি কলা জগতে যথেষ্ট পরিচিতি লাভ করে। সেই সময় কলকাতার অতীতের কাজের তুলনায় তার কাজে পরিবর্তন আসে অনেক। পেইন্টিং, প্রিন্ট মেকিং এবং স্কাল্পচার জুড়ে সজলের কাজের বিস্তার। তারপর 2016-তে বড়দার জীবনে এক আমূল পরিবর্তন আসে যখন সজল সপরিবারে আমেরিকায় চলে আসে স্থায়ীভাবে। চলে যায়ের বদলে আসে বলছি, কারণ আমি আর সজল দুজনেই এখানে থাকি। এখন এখানে আসার পর সমস্ত দিক থেকে সম্পূর্ণ এক নতুন জীবনের নতুন সব পরিস্থিতির মুখে পড়ে সজলের কাজে আবারও কিছু উল্লেখ্য পরিবর্তন আসে। জীবনের এই দুবার দিক পরিবর্তন বা ট্রানজিশনই শিল্পীর আজকের পরিবেশনার মূল বিষয়। শৃঙ্খলার খাতিরে আপনাদের কাছে অনুরোধ, সজলের বক্তব্য চলাকালীন তাকে কোনো প্রশ্ন করবেন না, পরিবেশনা শেষ হলে আমরা আলোচনায় যাব নিশ্চয়ই। সজল, এবার তাহলে শুরু করি। আমি তোর পাওয়ার পয়েন্টটা, এই কাজটা কলেজ থেকে বেরোনোর পরে পরেই 90-তে এই কাজটা একটা ইনস্ট্যান্ট একটা ঘটনাকে বেস করে, মানে আমার একটা ইনস্ট্যান্ট রিয়াকশন সেটার উপরে বেস করে করা, এরকম ভীষণভাবে ফিগারেটিভ তখন কাজের ডমিনেশনটা ছিল এবং অনেক আর্টিস্টের তখনকার সিনিয়র বেশ কয়েকজন আর্টিস্টের ইনফ্লুয়েন্সও কাজ করতো আর কি। তো আমার কাছে এটা অনেক একটা সিগনিফিকেন্ট কাজ এখনো পর্যন্ত, এবং আমি এটাতে ফার্স্ট আমি রিকগনিশন পাই একটা আর্ট ফিল্ডে ঢোকার জায়গায়। আমার কাছে একটা কনফিডেন্সও একটা কাজ করে আর কি, কাজটা করার সময় আর কি, করার পরে আর কি। তো এনিওয়ে সেকেন্ড কাজটা দেখাও, সেকেন্ড স্লাইডে চলে যাও। হ্যাঁ, এগুলো ওই একই জায়গা থেকে, কিন্তু একটা আগে যে স্কেচগুলো করতাম তার সঙ্গে খানিকটা নিজের চিন্তা ভাবনাকে ঢুকিয়ে লোকজনের যে জায়গাগুলো আমার মানুষের মেনলি ব্যথা বেদনা সমস্ত জায়গাগুলো কাজ করতো, সমাজের অন্য পার্টটা আর কি, বিশেষ করে যে পার্টটা একটা উপেক্ষিত কিংবা অন্যান্য জায়গা থেকে মানে কি বলবো একটা ডাউনগ্রেডেড একটা অবস্থা, যে মানুষের সংকট ফঙ্কট সেইগুলো নিয়ে বেশ করে আমাকে আমি কাজগুলো করেছিলাম আর কি। তো একটু ইনফ্লুয়েন্স কেউ কেউ দেখতেই পাবেন, যেমন সোমনাথ দার কাজের একটা কিছু কিছু ড্রয়িং এর ইনফ্লুয়েন্স আছে নানা রকম, সেই সময় ছিল আর কি, আমার কাছে সেটা নিয়ে একটা সমস্যা নয় আর কি। ঠিক আছে, নেক্সট কাজ। হ্যাঁ, আমি একটু ডেপো ছিলাম আর কি, মানে একটু না যথেষ্টই ডেপো আর কি, পাকা যাবে বলে গ্যাসও খেতাম প্রচুর আর কি। তো সেই সময় বেয়ারিং ছিল যে কোনো বাধা নেই কোনো কিছুতে, ভাবনা চিন্তার কোনো রকমের বাধা নেই, যেটা মনে হচ্ছে সেটা করে ফেলা, অত বিচার টিচারের ব্যাপার নেই। তো তার মধ্যে ছিল একটু অন্য শেপের ক্যানভাস করার তখন একটা ইয়ে ছিল আর কি, হয়েছিল সেটা 93-92 এর আশেপাশে আর কি। কয়েকটা ট্রাই করেছিলাম, তার মধ্যে এই দুটো আমি মানে শেষমেশ একটা শেষ করতে পেরেছি। আর এই কাজের মধ্যে আমি অন্য মেটেরিয়াল অ্যাপ্লাই করেছিলাম, সেটা হচ্ছে প্লেক্সি গ্লাস যেটাকে বলে, মিরর অ্যাপ্লাই করেছিলাম মানে লাগিয়েছিলাম, যেটাতে কেউ সামনে আসলে তবে মিররের মধ্যে দিয়ে একটা ড্রয়িং দেখতে পাবে। আর পাকামি করে একটা স্ট্রেচারে আমি কোনো ক্যানভাস না লাগিয়ে জাস্ট একটা ব্ল্যাঙ্ক স্ট্রেচারও ছেড়ে দিয়েছিলাম, ওই ধরনের পাকামি একটা ছিল সেই সময় আর কি, এবং ফুল লেভেলের কনফিডেন্স মানে একেবারে দাদাগিরি যাকে বলে, তখন ওটা করেছিলাম। এবং একটা লাস্ট কাজ বড়দায় আসার আগে, এরপরে বড়দা চ্যাপ্টার। হ্যাঁ, এটা প্রথম লিথোগ্রাফ ঢুকেই আর কি, বাঁদিকেরটা হু কেয়ার্স। ওই বড়দায় আসাটা হলো কিন্তু ইমিডিয়েটলি না, মানে এবং আমার ইচ্ছায় নয়, সিনিয়র দু তিনজন আর্টিস্ট বন্ধু, এই সুনন্দার ব্যাচমেটই অলমোস্ট প্রায় এক প্রকার আমাকে ঘাড় ধরেই তুলে নিয়ে চলে আসলো। আমি যখন ওখানে মোটামুটি ভাবে রেকগনাইজড হচ্ছি, দাঁড়িয়ে যাচ্ছি, ওঠা বসা করছি সিনিয়র ফিনিয়রদের সঙ্গে, এটা সেটা করে মানে মোটামুটি একদম কনফিডেন্স, ঠিক আছে আমার এখানে হয়ে গেছে সবকিছু, সেই সময় আমি কলকাতা ছাড়লাম।
এবং ওই একদম একটা ইনস্টিংক্ট কাইন্ড অফ ডিসিশন, ঠিক আমার ডিসিশন না, প্রায় আমাকে তুলে নিয়ে আসা হলো আর কি, চলো বড়দায় যেতে হবে, ঠিক আছে চলো অন্য কিছু শিখবো, প্রিন্ট মেকিং, ঠিক আছে। তো প্রিন্ট মেকিং এ ঢুকে ফার্স্টে লিথোগ্রাফ, তো সেকেন্ডটা বেশ খানিকটা গ্যাপে, কিন্তু তখন ওই একটু সার্ডিয়াল কাইন্ড এর কাজকর্মের দিকে ঝোঁক ঢুকে গেল নানা রকম আলোচনার থ্রুতে। তো এই দুটো কাজ আর কি খানিকটা আলাদা আলাদা টাইমে হলেও মোটামুটি সেই জায়গাটাকে করছে আর কি, ফোকাস করছে। এখানে একটা মেটেরিয়ালের ম্যাটার করছে, এখানে আমি অয়েল স্টিক ইউজ করা শুরু করেছিলাম, অয়েল স্টিক একটা ভালো টেক্সচার ক্রিয়েট হয় আর এবং সেটা দিয়ে আমি অনেকটা ভিড় একটা সারফেস ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম শুধু একটা ভিড়কে দিয়ে আর কি। তো আমি অনেকগুলো কাজ করেছি, এটা তার মধ্যে একটা আর কি। পরেরটা, হ্যাঁ পরেরটাই যাও আর কি, তো আমি তাড়াতাড়ি একটু করছি। হ্যাঁ, এটা এই স্কাল্পচারটা করেছিলাম একটা গ্র্যান্ট, মানে ওই সিনিয়র ফেলোশিপ থাকে সেটার একটা গ্র্যান্ট অ্যাপ্লাই করেছিলাম স্কাল্পচার করব বলে, কি করে পেয়ে গেলাম আমি জানি না, মানে আমি কি করে পেলাম যেহেতু আমি পুরোপুরি অন্য ফিল্ডের একেবারে কমপ্লিটলি ড্রয়িং পেইন্টিং এর, কিন্তু তারপরে আমার স্কাল্পচারের এটা হয়েছিল, গ্র্যান্ট হয়েছিল এবং সেটা দিয়ে আমি বেশ কয়েকটা কাজ করেছিলাম আর কি, এবং সেটাই আমার একটা ভালো চেঞ্জ হয়েছিল। আমি বড়দায় শেষের দিকে, এইটা 2015 শেষের দিকে, আমি ভীষণ ভাবে স্ট্যাগনেন্ট হয়ে গেছিলাম আমার কাজের জায়গায়, মানে আমি একদম মুভ করতে পারছিলাম না নানা রকম ভাবে আর কি, অনেক রকমের ব্যাপার আছে সেগুলো আমি পুরো ডিসকাস করতে চাই না এখানে। তো স্কাল্পচারটা, এই থ্রি ডাইমেনশনালটা কাজটা আমাকে সেই জায়গায় খানিকটা ফ্রি করে দেয়। তো এইটা বেশ কয়েকটা কাজ ছিল, তার মধ্যে এটা একটা, আর এটা আমার একেবারেই শেষের দিকে 2015 আর কি। হ্যাঁ, এইটা জাস্ট মানে বড়দা ছাড়ার জাস্ট আগে আগেই, জাস্ট কয়েক দু তিন মাসের মধ্যে আমি স্টুডিও ফুডিও সব ছেড়ে দিয়েছি, একটা টেম্পোরারি স্পেস নিয়েছি, সেখানে বসে কিছু করছি, কিছুই বুঝতে পারছি না কি করবো না করবো, করতে করতে একটা এরকম কাজ বেরোলো যেটা অ্যাকচুয়ালি আমার ট্রানজিট পয়েন্টের এটা একটা ফার্স্ট এন্ট্রি অলমোস্ট বলা যায়। এই কাজটা ইনকমপ্লিট অবস্থাতেই আমি নিয়ে আসি, তারপরে আমি আমেরিকা এসে 2016 মে জুনের পরে এই কাজটাকে ফাইনালি ফিনিশ করি আর কি। হ্যাঁ, এইবারে যেটা হলো সেটা হচ্ছে, সেটার জন্য আমাকে একটুখানি সামান্য কিছু বলে দিতে হবে, সেটা হচ্ছে আমি পুরো যা যা লোড ক্যারি করছিলাম, যা যা জিনিসগুলো ক্যারি করছিলাম, সেটা থেকে বেরিয়ে আসতে অনেক রকমের আইডিয়া ছিল যে আমি আসবো এখানে, ওকে ঠিক আছে এর আগে তো এক্সিবিশন করেছি, এখানে তো আমার চেনা জানা আছে, এরকম একটা বেগ কিছু আইডিয়া নিয়ে আমি এসেছিলাম যে হয়ে যাবে, মানে নর্মাল যারা প্র্যাকটিস আছে সেই প্র্যাকটিসটা কন্টিনিউ হবে। এখানে এসে আমি দেখলাম সেটা কোনোভাবেই ক্লিক করছে না আর কি, মানে অনেক বেশ খানিকটা টাইম লাগলো সেটা বুঝতে, রিয়ালাইজ করতে। তো তখন আমার কাজের জায়গাতেও সেটা এফেক্ট করতে থাকলো যে আমি যে যে জিনিসগুলো করছিলাম সেটা যেহেতু আমাকে আর নতুন কোনো ফিডব্যাক দিচ্ছিল না, নতুন কোনো রকমভাবে রিপার্ট মানে রিয়াকশন দিচ্ছিল না, তো আমার কাছে মনে হচ্ছিল ধীরে ধীরে সমস্ত কিছু আমার কাছে এমটি হয়ে যাচ্ছে আর কি। যেটা বড়দায় গিয়েও যেটা হয়েছিল, বড়দা প্রসঙ্গে একটা কথা বলে দিই, আমি একদম একটা রেলা মতন ছিল যে আমি তো দারুণ আর কি ফিগার ড্রয়িং এর সাংঘাতিক একদম ফাটিয়ে দেবো করবো তো করবো, কিন্তু বড় দায় গিয়ে ধীরে ধীরে 6-8 মাস পরে মনে হয় এরা তো একটা অন্য জিনিস জানে যেটা আমি জানি না, এবং যেটা নিয়ে আমার কোনো আলোচনার মধ্যে যাইনি, যেটার মধ্যে ঢুকিয়েনি, সেই জিনিসগুলো আমার কনফিডেন্স লেভেলটাকে আস্তে আস্তে ভাঙতে থাকলো, ভাঙতে 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 একদম একদম পুরোপুরি ওটা আমাকে জিরো করে দিল যে আমার কিছু নেই আর কি। সেইখানে আবার যখন একটা বিল্ড আপ হলো একটা কোনো জিনিস, তখন আবার আমেরিকাতে এসে সেটাও গেল ভেঙে, আমি গোটা মোটামুটি ভাবে জিরো হয়ে গেলাম সমস্ত অ্যাঙ্গেল থেকে আর কি। আমি মানে বলতে পারি ফিজিক্যাল মানে স্পেসে আমি, স্টুডিও নেই আমার, কিছু নেই আমার, কাজের কোনো জায়গা নেই, মানে আমি কাজ দেখানোর কোনো জায়গা নেই, সমস্ত কিছু মিলিয়ে যে মানসিক অবস্থাটা হলো সেখানে আবার একটা নতুন তৈরির স্কোপ তৈরি হলো আর কি। তো সেইটা একটা, এটা প্রথম দিকের, সেই সারি প্রথম দিকের কাজ। হ্যাঁ, এটা ওই নাম ভয়েড অফ ইনফিনিটি, কিন্তু মানে ওই আর কি, যে একটা মানে নলেজের যে একটা ভয়েড, একদম নলেজহীন একটা লোক, শুধু আবেগ থেকেই
ছবিকে ভেবেছে, রেফারেন্স থেকে ছবিকে বিচার করেছে, তারপর একটা অবস্থা তৈরি হয়েছে, যে সিচুয়েশন তৈরি হয়েছে মাথার মধ্যে, যেটা থেকে কাজগুলো তৈরি হয়েছে। তো এখন যেটা হয়েছে সেটা পুরোপুরি খালি, কিন্তু আমার কিছু সুবিধা হলো এখানের লাইব্রেরি গুলো আমাকে অনেক কিছু জিনিস ফিডব্যাক দিতে আরম্ভ করলো, নানা রকমের কোয়েশ্চেন আসছে, নানা কিছু উইকি থেকে দেখছি, এটা থেকে দেখছি, সেটা থেকে আমি কিছু কিছু বই পড়া শুরু করে দিলাম। বই পড়া মানে, আমি বই পড়া বললে একটু বেশি ঢপবাজি হয়ে যাবে, আমি ওই প্রিফেস টিফেস আর কি ইন্ট্রোডাকশন চ্যাপ্টার ফ্যাপ্টার খানিকটা খানিকটা করে পড়তাম জবরদস্তি আর কি। তার মধ্যে ধরো নম চমস্কি আছে, কি ইয়ে আছে, রাশেল আছে, আরো অনেকে আর কি, যেগুলো যেগুলো মাথায় স্ট্রাইক করছে সেগুলো সেগুলো নিয়ে পড়ে, এবং সেটা কিভাবে আমার কাজের জায়গাকে ধীরে ধীরে একটা জায়গায় আমাকে ফোর্স করতে থাকলো, সেটা কিন্তু একটা টুকরো টুকরো ডিসিশন। এটা হচ্ছে তার সেই কাজের একটা প্রথম দিক আর কি। নেক্সট কাজটা দেখাও, সুনন্দ যদি মাঝখানে কোনো কথা বলতে চাও বলতে পারো। না, এখানে একটা জিনিস বলে রাখি, দুটো হাত উঠেছে কথার জন্য, আগেই আমি বলে দিয়েছি যে এখন কোনো প্রশ্ন হবে না, শেষ করার পরে হবে, একটু অপেক্ষা করুন। হ্যাঁ চল। নিউ মলিকিউল, এগুলো আমার খোঁজার পার্টে আসছে আর কি। মলিকিউলার ডিজাইন, আমি অনেকগুলো জিনিস একসাথে পড়ছিলাম, তার সঙ্গে একটা রেশনাল একটা জায়গা দেখার আমি চেষ্টা করছিলাম। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে, আমি ফার্স্ট থিং হচ্ছে এটা আমার প্রথম প্রেজেন্টেশন, আমি কখনো এর আগে কাজ নিয়ে কোনো কথা বলিনি, কাজে আমার বলায় অনেক একটু এলোমেলো হতেই পারে আর কি, তো আশা করি পরের বার সেটা ঠিক হয়ে যাবে। তো এটা আমি ডিজাইনার জায়গা থেকে প্লেস করেছি। ডিজাইনটা একটা বড় ব্যাপার আমার কাছে মনে হয়েছে, এবং যে কটা ওই সময় যে কটা শো দেখেছি আর কি, তার মধ্যে অনেকগুলো মেজর আর কি শো, সেগুলো ন্যাচারালি আমার মধ্যে একটা রেফারেন্স হিসেবে কাজ করেছে, এবং আমার ভাবনা চিন্তার জায়গাটাকে এতটা মানে ওয়াইড করে দিয়েছে। সেই সময় যেহেতু এমটি হয়ে গেছি অলমোস্ট, আমি ফিল করছি আমার আগের জুলো আর আমি ক্যারি করছি না, আর আমাকে কিছুই রিয়াকশন দিচ্ছে না, এই নতুন নতুন জিনিসগুলো আমাকে আমার ভিতরে ঢুকতে থাকবে, নট নেসারলি খুব র্যান্ডামলি, কিন্তু একটা সার্টেন পলিটিক্যাল ভিউ কিংবা ফিলোসফিক্যাল ভিউ এগুলোর সঙ্গে এই এই পিকচারের জায়গাগুলোকে আনতে ডেভেলপ করলো আর কি। তো এটা হচ্ছে সেই সেই পার্ট আর কি, এটা ডিজাইনালি করা। ঠিক আছে, আমি অনেকগুলোই করেছি এই মলিকিউলের ওপরে। হ্যাঁ, এটা ওই মাইক্রোস্কোপিক, মানে কেন হচ্ছে আমি জিনিসগুলোকে এই অ্যাঙ্গেল থেকে দেখা শুরু করলাম, একটা ম্যাক্রো লেভেল, একটা মাইক্রো লেভেল, একটা সাধারণ জিনিস, আমি ধরো একটা রিয়ালিজমই করছি, একটা মানুষকে তার ভেতরে যদি অনেক ভেতরে ঢুকে যাই তাহলে তার কি চেহারা হতে পারে সেটা ওই লেভেলে, কিংবা যদি আমি একটা ম্যাক্রো লেভেল একটা কোনো জিনিসকে দেখি ভীষণ একটা ওয়াইডার জায়গায়, তখন সেটা আমার কাছে এটা খুলো, এগুলো কিন্তু খুব অ্যাবস্ট্রাক্ট হিসেবে ঢোকেনি এই কাজগুলো, এই কাজগুলোর পিছনে কিন্তু আমি একটা ভিশন রয়েছে, আমি দেখতে পাচ্ছি জিনিসটা আমি কোথা থেকে দেখছি। তো সেইটা আমাকে হেল্প করেছে সেই সেটার জন্য আমি এগুলোকে করতে, নাহলে আমি আরো ঘেঁটে যেতাম, এমনিতে একটুখানিটা ঘেঁটেছিলাম সেই সময়, কিন্তু ধীরে 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 একটা ক্ল্যারিটির দিকে আসছিলাম আর কি। তো এটা হচ্ছে তাই, এটা আমি নিচ থেকে যদি একটা ফ্লোরে শুয়ে যদি উপরটা দেখি এবং সেটা একটা আর্কিটেকচারাল ভিউ থেকে, এটাতে খানিকটা ইয়ে আছে, ওই জেমস টরেল দেখার একটা ইয়ে ছিল আর কি। সুনন্দা, তোমার মনে আছে বোধ হয়, পরেরটা দেখাও। হ্যাঁ, এগুলো ওই প্ল্যানেট কসমোলজি, তারপরে কিছু ইন্ডিয়ান হিন্দু ইয়ে থেকে ওই তন্ত্র, এই সমস্ত কিছু সব একসাথে পড়া হচ্ছিল, প্রত্যেকটা আলাদা আলাদা করে ডিফাইন করতে পারবো না কোনটা থেকে কোনটা। তো এইগুলো হচ্ছে ওই ইন সার্চ অফ গড, বার্থ অফ গড, এক্সিস্টেন্স অফ গড এর আইডিয়া, এবং সমস্ত কিছু দেখছি কতগুলো জায়গায় কোথাও কোথায় গিয়ে মিলছে আর কি। ধরো আমার একটু বাউল কিংবা সুফিজম এই সময় আমার একটা অ্যাট্রাকশন আছে আর কি, তো সেই ফিলোসফি গুলো এর সঙ্গে কিভাবে আমি রেশনাল করতে পারছিলাম সেটাই আমার কাজে কিছু কিছু করে টুকরো টুকরো ভাবে এসছে। তারপর একটা ডিজাইনাল পার্ট তো ছিলই আর কি, কিভাবে আমি ওটাকে বিল্ড আপ করবো ডিজাইন কোন অ্যাঙ্গেল থেকে দেখবো আর কি। আর সব কাজই আমি কাগজে করেছি, আমার কাছে কোনো স্পেস যেহেতু বড় ছিল না, আমি ছোট ছোট স্পেসে সাইজে কাজ করতাম, তারপর সেগুলোকে আমি অ্যাসেম্বল করে একটা বড় কাজকে দেখতাম। এটা এখানে দেখা যাচ্ছে, কিন্তু এই কাজটা কিন্তু রিয়েল সেন্সে আমি কিন্তু দেখতে পাইনি, এটা আমি ডিজিটালি এখানে আমি দেখতে পাচ্ছি, কারণ আমার লাগিয়ে দেখার জায়গা ছিল না, এটা এতটাই বড় আর কি। তো যাই হোক, ওই কাজের স্পেসটাতেও একটা স্ট্রাগল ছিল কি করে আমি বড় কাজ করব।
তো দেখাও পরের কাজটা। হ্যাঁ, এগুলো ওই অনেকগুলো প্ল্যানেটকে একসঙ্গে করে এটা ডিজাইনাল পার্টে আর কি করা, ওটাকে দেখানো। এখানে একটা কথা বলে দিই আমি, আমার কাছে একটা মানে একটা দোকান, মানে একটা ক্রিমার পিগমেন্টস বলে একটা দোকান, তার মেটেরিয়াল আমাকে অ্যাকচুয়ালি অনেক কাজে কন্টেন্ট দিতে সাহায্য করেছে। যদি অনেকের মনে হতে পারে মিডিয়ামের কি, কিন্তু মিডিয়াম আমার কাছে একটা ভীষণ সিগনিফিকেন্ট ব্যাপার। এই দোকানে যাওয়ার পরে আমি যে জিনিসগুলো পেয়েছি সেগুলো আমাকে নতুন করে অনেক রকমের আইডিয়া দিয়েছে বেসিক্যালি। আরে এটা তো করা যেতে পারে, এটা এক্সপ্লোর করে এটা করা যেতে পারে, অনেক কিছু জিনিস আমি ড্রয়িং করছি, ড্রয়িং এর উপরে জিনিসটাকে আমি খালি স্প্রে করে দিলাম, সেই ড্রয়িংটাই একটা অন্য ডাইমেনশন ক্রিয়েট করলো, নর্মাল ড্রয়িং এর মধ্যে থাকলো না। তো ওইটা কিন্তু আমি কিছু কিছু জায়গায় কোনো গ্র্যান্ট অ্যাপ্লিকেশন আমি লিখেছি যে আমার কাছে এই দোকানটা আমাকে চেঞ্জ করে দিয়েছে আমার ভাবনা চিন্তার অনেকগুলো জায়গায়। এত কিছু আমি দেখতে পাচ্ছি, আর এটা তো এক্সপ্লোর করা যেতে পারে, এটা তো করা যেতে পারে, ওই সব কিছু কনসেপ্ট আর ধরো ডিজাইন সমস্ত কিছু একসাথে উইথ ম্যাটেরিয়াল মানে উইথ অ্যাপ্লিকেশন এগুলো আমাকে এ করেছে, সাহায্য করেছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে, এটা খুব বড় কাজ, যেটা এটা দেখা যায়নি, আমি এখনো পর্যন্ত এটা পুরো কাজটা জুড়ে দেখতে পারিনি আর কি, এটা এতটাই বড়। এবং জুড়ে দেখতে গেলে ওই পার্সপেক্টিভ হয়েছে পুরোটা একসাথে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি খুব ছোট স্পেসে একটা ধরে নাও একটা টেবিলের নিচে বসে আমি কাজ করছি, এই কাজটাও তাই ওই একই জায়গায় একই সময়ে করা, এবং অনেক ধরনের ইঙ্ককে ইউজ করে অনেক রকম কম নতুন নতুন কিছু যা যা আমি তখন পেয়েছি সেই মেটেরিয়াল গুলোকে সমস্ত ঢেলে আর কি কাজটাকে ডেভেলপ করা। এটা একটু বড় করে দেখালে বোঝা যেত, কিন্তু মানে এর মধ্যে অনেক ডিটেল রয়েছে আর কি, পেনানিংকে আর কিছু গ্রাফাইট গ্রাফাইট পাউডার ফাউডার সমস্ত ইউজ করে আর কি এটার ব্যাপারটা অন্যরকম জায়গায় গেছে আর কি। যাই হোক, এটা আমার মনে হচ্ছে লাস্ট কাজ সম্ভবত নন্দুদা। তুই কি মানে এটা ফিরে গিয়ে কিছু আইডিয়া সংক্রান্ত ব্যাপারে আর আলোচনা করবি? হ্যাঁ, তুমি যদি আমাকে একটু ই করো, একটু ধরিয়ে দাও কোনো কোনো ভাবে, তাহলে সুবিধা হবে। আমি তো ঠিক অতটা বুঝাই না। বড়দার বড়দার একটা খুব মানে যেটা প্রথমেই চোখে পড়ে যায় তোর কাজ দেখতে, সেটা হলো বড়দা আর এইখানে আসার পরে যে চেঞ্জ, ওইখানে যে ট্রানজিশনটা, সেখানে ফিগারেটিভ থেকে এই যে মানে অ্যাবস্ট্রাকশনের জায়গাটাও এখানে বলার আছে। যাই হোক, মানে অ্যাবস্ট্রাকশনও এখানে, অ্যাবস্ট্রাকশনের যে প্যারাডক্সটা, যে রিয়েলিজমের সঙ্গে অ্যাবস্ট্রাকশনের অ্যাকচুয়ালি অত শত্রুতা নেই সেটা আছে, কিন্তু তবু অ্যাট ফার্স্ট গ্ল্যান্স একটা জিনিস চোখে পড়ে বড়দার থেকে, কলকাতা এবং বড়দার থেকে, যে ফিগারেটিভ জায়গাটা চলে যাওয়া আর কি, অন্তত আপাতভাবে সেই জায়গাটা যদি অ্যাড্রেস করিস। ফিগারেটিভ জায়গা থেকে বড়দাতেই সেটা শুরু হয়েছিল, এবং বড়দাতে আমি বেশ কিছু কাজ করেছিলাম যেখানে এগুলো এখানে একেবারেই নেই, খুব মানে জোর দিয়ে যে আমি ফিগারেটিভ কাজ করবই না এই জায়গা থেকে। সেটায় প্রচুর অবজেক্ট ঢুকেছিল আর কি, মানে এবং অবজেক্টগুলো মানে র্যান্ডামলি ঢুকছিল আর কি, কোনো খুব একটা যুক্তি দিয়ে এটা দিয়ে সেটা দিয়ে এরকম করে নয় আর কি। ফিগারেশনে কোথাও আমার মনে হচ্ছিল যে আমি আটকে যাচ্ছি ভীষণভাবে, একটা এক্সপ্রেশন ওরিয়েন্টেড আর সেই ওই এটাকেই ফলো করা, ইদার সেটা সোমনাথ দা নয়, সেটা অনুপম সুদ নয়, একটু রামেশ্বর, যেখানে যেখানে মেল ফিগার কিংবা এই ফিগারেশনের ব্যাপারগুলো ডমিনেন্ট ছিল সেইগুলো সেগুলো খুব জোর আর কি রিয়াক্ট করতে, অনেক লম্বা টাইম সেটা ছিল আর কি। ওই ভাঙার চেষ্টাতে আমি আস্তে আস্তে কিছু কিছু জায়গায় ভেতরের নিজের মানে এই যে বানিয়ে রাখা একটা আইডিয়া যে আমি এইটাতেই এক্সপার্ট এবং আমি এটাতে পড়ে খাই এবং বাজারে যে তার রিকগনিশনটা হয় এবং যে তার অ্যাকসেপ্টেন্সটা থাকে, তো সেইগুলো তো একটা ম্যাটার করে আর কি। সো সেই জায়গাগুলো থেকে বেরোতে খুব একটা সুবিধা হয়নি, সহজ হয়নি, একদম শেষের দিকে গিয়ে প্রায় বলা যায় আর কি, যখন পুরোপুরি আটকে গেছি, যখন আর একদমই ভালো লাগছে না ছবি আঁকতে, সেই সময় ওই স্কাল্পচার করা থেকে ওই ব্যাপারটা শুরু হলো যে এটা একেবারে আমাকে অন্য আস্তে আস্তে অন্য জায়গায় খুলে দিচ্ছে আর কি। তাহলে তুই কি বলছিস যে তোর স্ট্রং ফিগারেশন বলতে, ফিগারেশন বলতে শুধু হিউম্যান ফিগার বোঝায় না, যে কোনো কিছু রেকগনাইজেবল এই ফিগারেশন বলছি, কিন্তু আমি এখানে হিউম্যান ফিগারের কথা বলছি, স্ট্রং টেন্ডেন্সি থেকে তোর যে এদেশে
আসার পর যে একটা অ্যাবস্ট্রাকশনের টেন্ডেন্সি, এটা কি স্কাল্পচারের মধ্যে দিয়ে আসার জন্য? স্কাল্পচার একটা রিজন আর কি, ওয়ান অফ দ্য রিজন। আমার ভিতরে সেই ক্রাইসিস গুলো এতটাই বেশি বেড়ে গেছিল যে আমি আমার নিজের কাজকে, আমি খুব কম কাজকে পছন্দ করি বেসিক্যালি। আমি এখনো বলি আমি একটা ফালতু আর্টিস্ট, তো আমার কাজে সেই স্যাটিসফ্যাকশন থাকছিল না বলে ওটা আমার খানিকটা সুবিধা হয়েছিল। আমার ক্রাইসিসটা এত বড় একটা জায়গায় দিয়ে দিল, আমার মনে হলো না আমি এগুলো আর ক্যারি করতে পারবো, মানে আমার মানে ভেতরে আসছেই না আমার সাথে সাথে। এখানে সে যখন একটা বড় জগতের মধ্যে দেখা শুরু হলো আর কি কাজ, পার্টিকুলারলি দু একজনের কথা আমি বলতে পারি আর কি, যে সোল লিউইট একটা বিরাট বড় ফ্যাক্টর সেখানে আমার কাছে মনে হয়েছে আর কি। যদিও আমার কাজের মধ্যে সেইগুলো এখানে নেই, কিন্তু ওটা আমাকে বিরাট বড় একটা ওয়াইডার মানে জায়গা দিয়েছে আর কি, কাজ দেখার চেনার আর কি। এবং আরো অনেক অনেক আর্টিস্ট আর কি, আমি তো তোমার সঙ্গে অনেক জায়গায় গেছি। আরেকটা হচ্ছে নলেজের যে ক্রাইসিস, যে আমি জানি না, মানে এই যে একটা একটা করে খালি নাম জানি, এক্সিস্টেন্সিয়ালিজম ওই টার্মগুলোই খালি জানি। যখন আমি কোনো কাজের ব্যাপারে কিছু ভাবতে যাচ্ছি, দু চার লাইন লিখতে যাচ্ছি, তখন দেখছি এইগুলো একটা বিশাল আরো ক্রাইসিসটাকে আরো বাড়িয়ে দিয়েছে। ওই ওইটার জন্য যে বইগুলো পড়া, যে রেফারেন্স গুলো পড়া, ওই পড়তে পড়তে এই প্যারালালি এই জিনিসগুলো কন্টেন্ট গুলো আসতে আরম্ভ করেছে। তারপরে ভাবলো আমার তো এখানে কেউ নেই, আমার তো পরিচয় দেওয়ার আর কিছু নেই, আমার কোনো বাকি নেই, আমার সমস্ত কিছু গেছে, সব শেষ, আমি কেন না একটু ওপেন অন্য জায়গা থেকে ভাবি। তখন ওই তখন খোঁজাটা হলো একেবারে ওই ভগবান খোঁজার মতন একটা জায়গা আর কি, মানে আমার কিছু নেই, ওটাটাই অ্যাবস্ট্রাক্ট একটা অবস্থা আর কি। তো তখন যে এলিমেন্ট গুলো ঢুকছে সেটা কিন্তু থ্রু সাম রিডিং আর কি। ওই ধরো একটু ওই সুধীর চক্রবর্তী গভীর নির্জন পথে পড়লাম, কিংবা এটা একটু বাউল নিয়ে এটা পড়লাম, ওই ফিলোসফি গুলো ভীষণ ভাবে আমাকে অ্যাট্রাক্ট করছিল আর কি। তখন এই মলিকিউল কিংবা ম্যাক্রো লেভেল মাইক্রো লেভেল এই জিনিসগুলো করতে গিয়ে আমি দেখছি আমি তো একটা ফিজিক্যাল জায়গাও পাচ্ছি। ধরো আমি একটু কোয়ান্টাম ফিজিক্স নিয়ে একটুখানি পড়লাম শুরু শুরু থেকে অল্প অল্প, তো আমি দেখছি এইগুলো আমি কোথাও গিয়ে না একটা রাস্তা খুঁজে পাচ্ছি আর কি, এই কাজগুলোকে জাস্টিফাই করার। ভিতর থেকে একটা জাস্টিফিকেশন তৈরি হচ্ছে, সেটা আমাকে 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 অনেক বেশি রিসেপটিভ করে দিয়েছিল বেসিক্যালি এই ক্রাইসিসটা। তো সেটাতে আমার সুবিধা হয়েছে, এবং আমার কাছে এত বড় একটা ওয়াইডার জায়গা খুলে গেল। আমার কাছে মনে হলো আরে এত হাজারো সাবজেক্ট আছে আমি কাজ করবো, আমি কোনটা নিয়ে করবো না, তখন ওই ফিগারেশনের ওই পার্টটা ভীষণ ন্যারো হয়ে গেল আমার কাছে। মানে ওটা আর ম্যাটারই করলো না, যে ওটা আমি ছেড়ে দিয়েছি করছি না, ওটা আমার কাছে আর কোনো সেই রোলটা আর থাকলো না। আচ্ছা, এখানে অতীন বসাক কিছু বলবেন বোধহয়, আপনার হাত মনে হলো তুলেছেন, কিন্তু তার আগে আমি একটা কথা বলে দিই। এখানে আমি সবাইকে তো দেখতে পাচ্ছি না, স্ক্রিন শেয়ার করা হচ্ছে, প্রথমত হচ্ছে প্লিজ মিউট করুন, হ্যাঁ যদি না কথা বলবেন মিউট করুন। আর দ্বিতীয়ত হচ্ছে বলতে চাওয়ার একটা দেবরাজ যেটা করেছে, রেজ হ্যান্ড বলে একটা অপশন আছে, আপনারা যদি স্ক্রিনের নিচে পার্টিসিপেন্টসে যান, স্ক্রিনের নিচে বা উপরে যেখানে ওই টাস্ক বার আছে, পার্টিসিপেন্টসে গেলে আপনার নামের পাশে একটা ওই নীল রঙের হাত ওঠে, সেইটা করলে আমার সুবিধা হয়, আমি সবাইকে একসঙ্গে ভিডিওর জায়গাটা, ফ্রেমটা খুব ন্যারো হয়ে গেছে পাশে, কিন্তু আমি অতীন বসাককে দেখলাম উনি মানে ভিডিওতেই হাত তুলছে, তা আপনি বলুন অতীন। আমার মনে হয় যে আমি খুব টেকনো স্যাভি নই, কারণ মানে আমি আপনি যেটা বললেন, আমি আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি এত টেকনো নই, আমি এটা পারি না করতে, মানে না না সেটা ঠিক আছে, আপনি একটা বুঝলি। হ্যাঁ, কিন্তু সজলদার সঙ্গে আমার দীর্ঘদিনের একটা মানে একটা ওঠা বসা, মানে সজলদাকে আমি মানে এটা মানে এগুলো এটা জাস্ট একটা ভূমিকা মাত্র, তবে আমি মানে এই যে পুরো প্রেজেন্টেশনটা দেখে আমার সজলদাকে একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে আর কি, যে কারণে মানে সজলদার সঙ্গে আমি এতটাই ঘনিষ্ঠ যে আমি জিজ্ঞেস করতে চাই, মানে সজলদার এই যে কলকাতা থেকে বড়দায় যাওয়া, সেখানে একটা চেঞ্জেস, এবং সেখান থেকে তাকে আবার আমেরিকায় তাকে চলে যেতে হলো, সেটা কিন্তু মানে সজলদা খুব ইচ্ছে করে গেছে আমি বিশ্বাস করি না, এবং সজলদাও সেটা জানে যে তাকে যেতে হয়েছে, এবং এই যে দুটো চেঞ্জেস, তারপরেও তো আজকে যে শেষ কাজটা দেখলাম,
এবং প্রথম কাজটা দেখলাম সজলদাকে। আমার সরাসরি একটা প্রশ্ন, সজলদার বিশ্বাসটা কোন জায়গায়? বিশ্বাসটা মানে একদম একটা বিইং এ আর্টিস্ট, যেটা মানে সজলদা কোনটাকে মনে করছে যে সে নিজে মনে করে যে সেটা আমি, আমার এটা খুব ইচ্ছে করছে সজলদাকে সরাসরি প্রশ্ন করতে, কোনটা সে? সজলদা রাগ করো না, একদম সরাসরি প্রশ্নটা করছি। বিশ্বাস স্যার, এই কথাগুলো ভীষণ আপেক্ষিক, তো এটা আমাদের নলেজের সাথে সাথে চেঞ্জ হতে থাকে। আমি যখন ক্লাস টেনে পড়তাম তখন আমার বিশ্বাসের লেভেল আমার রেফারেন্স আমার নলেজের উপর বেস করেছিল আর কি। আমি যত বাড়ছে, আমার যত রেফারেন্স বাড়ছে, যত ডিসকাশন বাড়ছে, যত ইন্ট্রোডাকশন বাড়ছে, যত কিছু ইনপুট হচ্ছে, তত ওই বিশ্বাসের জায়গাটাও তো শিফট হতে থাকছে। আরে আমি ওই একই বিশ্বাসের লোক না, আমার কাছে আজকে যে বিশ্বাস ইভেন আমি কালকে পুরো পাল্টে যেতে পারি, আমি কালকে পুরো একটা অন্য বিশ্বাসে চলে যেতে পারি। বিশ্বাস কথাটা একটা আলাদা, আমি ঠিক বিশ্বাসে এটা ঠিক মানেতেও আমি ঢুকতে চাই না আর কি। হ্যাঁ, আমি কি ইন্টারাপ্ট করব? সেটা ম্যাটার করে না, আমি ইন্টারাপ্ট করব। হ্যাঁ বলুন। আমার ইন্টারাপ্ট করছি, তুমি কে? এই প্রশ্নটা তুমি, তোমাকে, তুমি তোমাকে মানে এখনো কিন্তু আমরা যে বয়সে আছি বিলং করি, এইটা কিন্তু আমার প্রশ্নটা কিন্তু এই জায়গা থেকে কি না এইখানে, আর সেটা আমার কাছে খুব একটা সিগনিফিক্যান্ট ব্যাপার নয়। আমি কে সেটা আমার জানাটা কতটা আমার কাছে দরকার সেটাও একটা কোয়েশ্চেন আমার কাছে। আমি কেউ না, তো আমি এই জাস্ট যে বেঁচে থাকা, আমি তো বেঁচে আছি, জোর জবরদস্তি বেঁচে নেই, আমি একটা ন্যাচারাল প্রসেসে আমি বেঁচে আছি। এবং বেঁচে থাকার এই পথের মধ্যে আমি যা যা জিনিস গেইন করছি, যা যা এক্সপেরিয়েন্স করছি, সেটা আমার কাছে কতটা ঠিক বেঠিক একটা জাজমেন্টে ফিট করছে সেটার উপর বেস করে আমি আমার রাস্তাটা হাঁটছি আর কি। তো তার জন্য আমি অনেক কিছু চেঞ্জ করতে রাজি আছি এবং আমার কোনো বাধা নেই। আমি যেহেতু এখানে এসে ছবি আঁকা ছাড়া আমি একটা এমন কিছু কাজকর্ম করেছি যে কাজগুলো তোমরা কেউ বিশ্বাসই করতে পারবে না, যেটা আমার মতন একটা মোটামুটি ভাবে এস্টাবলিশড ইন্ডিয়াতে থেকে নিজের সমস্ত কিছু থেকে একদম জিরো থেকে একটা অর্ডিনারি লোকের মতন করে সে কাজ খুঁজছে সে এবং জীবিকা নির্বাহ করছে, সেটা কেউ ভাবলে সেটা তার কাছে একটা অবিশ্বাস্য একটা ব্যাপার, হতেই পারে না, সে করতেই পারবে না। মানসিক জায়গাটা সে এমন একটা জায়গাকে আইডিয়াতে আটকে আছে। আমার কাছে এই আইডিয়াটাই গেল ভেঙে এখানে এসে, যে আমি একটা কিছু না, আমি জাস্ট বুঝতে পারলাম যে একটা অর্ডিনারি হয়ে থাকাটা কতটা কঠিন ব্যাপার। তো সেই সময় আমার কাজের জায়গাতেও সমস্ত কিছু গেল ভেঙে, এবং ভেঙে যাওয়াতে যেটা হলো, ভেঙে যাওয়াতে আমি অনেক বেশি জায়গা দেখতে পেলাম। আমার কাছে এখন কাজ করার হাজারো সাবজেক্ট, আমার কাছে আমি যে কোনো মেটেরিয়ালে আমি কাজ করতে রাজি আছি, যে কোনো মেটেরিয়াল আমি ইউজ করতে পারবো। কাজেই আমার জন্য এটা অনেক বিরাট বড়, মানে এই ক্রাইসিসটা আমার জন্য অনেক বড় একটা লাভ আর কি, ব্লেসিং বলা যায়। আচ্ছা, আমরা এবার দেবরাজের কাছে যাই, তারপরে পৌলমি এবং তারপরে ইন্দ্র। হ্যাঁ, আচ্ছা, আমি যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে, তুমি যতদিন ধরো কলকাতায় কাজ করেছো বা বড়দায় কাজ করেছো, সেই সময়টায় সেখানকার আশপাশের লোকজন ইত্যাদির সঙ্গে তোমার একটা যে সম্পর্ক ছিল, সেইটার কারণে কি তোমার ছবিটা অনেক বেশি ফিগারেটিভ ছিল, পরে তুমি শিফট করে যাওয়ার পরে যে এরিয়াটা তুমি সেইভাবে তখন দেখোনি, তুমি কি পরে গিয়ে সেইটা রিয়েলাইজ করলে যে এই এরিয়াটা আমি আগে ভালো করে ভেবে দেখিনি, এবং সেটা কি তোমায় হেল্প করলো? মানে ওখানকার লোকেদের সঙ্গে নিশ্চয়ই তোমার সেরম সম্পর্ক নয় যেরকম তোমার নিজের দেশের লোকের সঙ্গে ছিল। অবশ্যই না, না না, সেটা আমার বড়দা থেকেই শুরু হয়েছিল। আমি বললাম না যে বড়দায় যখন ঢুকেছিলাম আমি স্টুডেন্ট হিসেবে ঢুকিনি, আমি একজন আর্টিস্ট হিসেবে বড়দায় ঢুকেছি, যেন আমি অবলাইজ করেছি ডিপার্টমেন্টকে, এইভাবে আমি ঢুকেছিলাম আর কি, এই অ্যাটিটিউড নিয়ে। কেন, তখন তো আমি অলরেডি ওখানে রিকগনাইজড হয়ে গেছি কলকাতায়, 4 বছর কলকাতায় থেকে দাদাগিরি একদম কলার তুলে ঘুরে বেড়াই, মানে বড় আর্টিস্টদের সঙ্গে ওঠা বসা, তখন তারা পিটচা প্রায়। কাজেই আমি তো জানি আমি আর্টিস্ট, আমাকে তো কেউ তুলে নিয়ে চলে গেল, জবরদস্তি ফিট করে দিল, এবং আমি তখন নিজেকে আর স্টুডেন্ট বলে ভাবতে পারছি না। ওইটা, ওই অ্যাটিটিউডটা কাটতে আমার 8 মাস 10 মাস লেগে গেছে। তারপরে আমি দেখলাম আরে বড়দার তো একটা অন্য জায়গা, আমি এখানে যা জানি সেটাতে কি এসে যাচ্ছে। তো তখন যে এলিমেন্ট গুলো আমার ভেতরে ঢুকতে থাকলো, আমার যে আইডিয়া গুলোকে ভাঙতে থাকলো, এবং আমাকে মোটামুটি ভাবে একেবারে ওই ইগোটার থেকে নামিয়ে একেবারে হাওয়াটা বেরই করে দিল, আমার যে হাওয়া নিয়ে আমি গেছিলাম, তখন আমার ক্রাইসিস শুরু হলো, এবং আমি অন্য জিনিসের দিকে অ্যাট্রাক্টেড হতে শুরু করলাম। নট নেসেসারিলি আমি সেগুলোকে অ্যাপ্লাই করেছি আমার কাজের মধ্যে এসেছে, কিন্তু ওই জায়গাটা, ক্রাইসিসটা শুরু হয়ে গেল।
এবং ভীষণ নিজেকে মনে হতো আরে তোর কি কাজ হচ্ছে। আমি ইভেন সৈনিকে আমি সমস্ত যখন কাজ নিয়ে বসেছি আমি দেখলাম আমি 70% ফালতু কাজ করেছি, মোর দেন 70% কম হয়ে গেল, বোধহয় 80% আমি ফালতু কাজ করেছি। আমি মানে লজ্জা হয় কাজগুলো আমি কি করে করেছি এটা আমার মনে হয়। তো কাজে আমি নিজেই এতটা জায়গা বড় জায়গাকে আমার নিজের জায়গাকে আমি রিজেক্ট করে দিয়েছি, আমার কাছে সেটা আর সিগনিফিকেন্ট নয়। হ্যাঁ ওই প্রসেসে এসছে, ওই পথে আস্তে আস্তে ধাক্কা খেতে 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 হয়তো আমি খানিকটা শিখেছি এবং এখানে এসে আরো বড় একটা জায়গার মধ্যে আমি পড়লাম। তাহলে তুই কি বলছিস এখানে এসে তোর ইগোর হাওয়া বেরোনোটা আরেকবার হলো? আমি ভেবেছিলাম আরে আমার তো আইকনে শুরু হয়ে গেছে, আমার তো এই হয়ে গেছে, আমি যাবো আর জয় করব, মানে কোনো ব্যাপারই না আর কি। সে যে পিছনে একটা লাত খেলাম না এখানে এসে, সে লাত খেয়ে মুখ থুড়ে একেবারে যাতা অবস্থায় লেজে গোড় যাকে বলে একদম কমপ্লিটলি যে তুই কিছুই না। এবার আমরা পৌলমীর কথা শুনি। হ্যাঁ আমি প্রথমে সজলদারকে কনগ্রাচুলেট করব যে এই ট্রানজিশনটার জন্য, মানে এই যে মানে স্ট্যাগন্যান্ট না থেকে প্রত্যেকটা আমাদের নতুন ইনফরমেশনের সাথে সাথে আমাদের যে কাজের ট্রানজিশনটা হয় সেটা প্রচন্ডভাবে মানে এটা প্রচন্ডভাবে সফল হয়েছে আপনার ক্ষেত্রে। আর আমি আর একটা বিষয় মানে এই কাজটা আমি আর একটু ডিটেল গুলো দেখতে চাই, দা ওয়াল্টার আর একটু ডিটেল দেখতে চাই। এটা তুমি যদি একটু দেখাও সুনন্দা একটুখানি বড় করে জুম যদি করা যায়। এটা এটা পাওয়ার পয়েন্ট জুম করা যাবে না, আমি পৌলমীকে পরে পাঠিয়ে দেব ওটা। ওগুলোর মধ্যে অনেক প্ল্যানিং কে কাজ আছে, মানে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক আছে বেসিক্যালি। এক্স্যাক্টলি সেটাই আরো একটু ভালো করে। আমি এটার নাম দিয়েছি মাছের কাঁটা বলে, এটা সুনন্দা মাছের কাঁটা বলে আমাকে করে। আচ্ছা ইন্দ্র, আত্মজিজ্ঞাসার জায়গাটা এবার দেখা যাচ্ছে ঘোরাঘুরিটা বন্ধ করো, বড় মাথা ঘুরছে তোমার ছবি দেখে। আমি আবার কথা বলতে গিয়ে আমার ঘুরতে ঘুরলে সুবিধা। ইন্দ্রকে একটা কথা বলি সবার উদ্দেশ্যেই বলি, হ্যালো আমি একটি ড্রয়িং এর একটা ওয়ার্কশপ মতন 3-4 দিনের জন্য নিয়েছিলাম আর কি পেইন্টিং ডিপার্টমেন্টে, ইন্দ্র বোধহয় মনে আছে। তো আমি সেখানে কিছু কাজ দেখিয়েছিলাম এবং ইন্দ্র আমাকে কাজ দেখতে বলেছিল যে তুমি তোমার কাজ নিয়ে কিছু কথা বলো। সেটা আমার কাছে মানে আকাশ থেকে যেন বাজ পড়লো আর কি আমার মাথায়, আমি চুপ, কোনো কথা, একদম সাইলেন্ট, মানে একেবারেই প্রিপেয়ার্ড না কাজ নিয়ে কিছু বলতে হবে, কাজ নিয়ে বলার জায়গাটা এত প্রবলেমেটিক ছিল আমাদের কাছে। এই এই প্রথম আমি কাজ নিয়ে বলছি সর্বসমক্ষে, এখন আমি খানিকটা কনফিডেন্স পেয়েছি যে আমি কিছু না এইটা ভাবার পরে আমার সুবিধা হয়েছে, আমার কোনো রেসপন্সিবিলিটি নেই বেসিক্যালি। তখন একটা চাপ ছিল আমি কি বলবো এবং তা বাকিটা কি মনে করবে, এখন আমার মনে করানি কিছু এসে যায় না। তো ইন্দ্র সেই সময় ছিল বলে আমি ভেবেছিলাম যে এই কথাটা আমি কোনো না কোনো সময় বলবো কোনো সময়, যে অ্যাটলিস্ট আমরা ছবি থেকে সরে যাচ্ছি, ছবিটা ছবির মতো ছবি সব বলে দেবে, আমাদের কোনো কনটেক্সট কোনো পরিপ্রেক্ষিত দেওয়ার কোনো দরকার নেই। এইটা একটা একটু মিসপ্লেসড ধারণা বলে আমি মনে করি, চর্চাটা পর্দাতে তো ছিলই। হ্যাঁ ছবির আলাদা প্রাণ আছে, ছবি কথা বলে ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমরা জানি, এগুলো এগুলো খুব চেনা ছক, এগুলো বোধহয় বদলানোর একটা সময় এসছে। তার মানে এই নয় যে ছবি সম্বন্ধে সব কথা বলা যায় বা ছবি নিয়ে কেউ কথা বললেই লোকে ধারণা করে নেয় যে ছবির ইঞ্চি ইঞ্চি বর্ণনা করবে, সেটা নয় উদ্দেশ্য। উদ্দেশ্য একটা ধরতাই দিয়ে দেওয়া, একটা জায়গা ধরিয়ে দেওয়া, সেইটুকু একদম না করতে পারলে যেটা হয় সেটা হচ্ছে একটা ধারণার অস্বচ্ছতা তো থেকে যায়। তোমার কথাতেও সেই কথাই বারে বারে উঠে এলো, তুমি খুব সেলফ ডেপ্রিকেটিং বললে আমি কিছুই জানতাম না আমি কিছুই করতাম না, সেটা ঠিক কথা নয়। যেটা হয়েছিল মানে আমি রিকগনাইজ করতে পারতাম না, আমি রিড করতে পারতাম না, ওকে বলতে দে। হ্যাঁ তুমি এক্স্যাক্টলি
তুমি যে ছবি রিড করার জায়গা, অর্থাৎ একটা ছবি তো পড়তে হয়, সেই ছবির পড়ার জায়গাটা আমাদের শিক্ষার মধ্যে থাকে না। আমরা মনে করি কতগুলো স্কিল শিখিয়ে দিলে সেই স্কিলগুলোর যদি ঠিক ঠিক প্রয়োগ হয় তাহলেই ছবি হয়ে যায়। মানে ছবি আর পিকচার মেকিং এই দুটো জিনিসের তফাৎ আমরা অনেক সময় করে উঠতে পারি না আমাদের এই তথাকথিত শিক্ষা ব্যবস্থার কারণে। তো এটা তোমার প্রবলেম নয়, এটা একটা ব্যবস্থার প্রবলেম। তুমি যেটা করেছো যেটা খুব প্রশংসনীয় বলে আমার মনে হলো, যে তুমি এই বারে বারে শূন্য থেকে শুরু করার একটা জায়গা আছে, যে তুমি পুরো জিনিসটা তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে সেই জায়গাটা একেবারে ছেড়ে দিয়ে একদম একটা নতুন জায়গা থেকে শুরু করছো। এই প্রসঙ্গে অতীনের প্রশ্ন সম্বন্ধেও একটা কথা বলাই যায়, যে আমরা অনেক সময় আমাদের মুদ্রা দোষকে আমরা মনে করি, যে আমাদের আমরা কেউ কথা বলতে বলতে হয়তো তো কেউ হয়তো ইউনো হোয়াট বলতে থাকি, এইগুলো কিন্তু আমাদের ভাষা নয়, এইগুলো আমাদের মুদ্রা দোষ। তো এই মুদ্রা দোষ গুলো যদি আমরা কখনো সচেতন ভাবে পরিত্যাগ করি, তাতে কিন্তু আমার মনে হয় না যে আমরা নিজস্বতা ছেড়ে দিলাম। কারণ দেখো একটা জিনিস খুব পরিষ্কার সজলের কাজে, যে ওর একটা খোঁজ রয়েছে, ও কিছু একটা জিনিস খুঁজছে, সেই জিনিসটা ওর এখন, আমার তো এই সম্প্রতি কাজ দেখে সেই খোঁজের একটা বোধহয় কি বলবো একটা সম্পূর্ণতা পাওয়ার দিকে যাচ্ছে। কারণ অনেক কিছু বহিরাঙ্গের জিনিস হচ্ছে, যেমন স্কেল বড় হয়ে গেছে, ও খুব ছোট জায়গায় বসে খুব কষ্ট করে কাজ করছে, কিন্তু এই কথাগুলো যদি আমি ভুলে যাই, আমি যদি ছবিটা দেখি, তাহলে আমি দেখবো যে ছবির ভাষায় কতগুলো প্রবলেম হচ্ছে। এবং সুনন্দ যেটা বলছিলেন যে ফিগারেশন নন ফিগারেশন এই ধরনের বাইনারি, এই ধরনের এই এই দ্বৈরথ যে আমরা ধরে নিই একটা সাদা একটা কালো, ব্যাপারটা অত সোজা নয়। কারণ এই ফিগারেশন, এই যে নন ফিগারেশন বা এই হিউম্যান শরীরের মানে অনুপস্থিতি, তাতে ওর ছবি কিন্তু নন ফিগারেটিভ হয়ে যায় না। কারণ তাতে সারাক্ষণ ইমেজ আসছে এবং ইমেজগুলো চেনা ইমেজ, জানা ইমেজ, বা যদি জানা নাও হয় এইটুকু ধরে নিতে অসুবিধে হয় না যে কোথা থেকে তার উৎপত্তি হচ্ছে। কাজেই আমি মনে করি যে এই বারে বারে শূন্য থেকে শুরু করার সাহস সমস্ত লোকের থাকে না, এবং এইটি অত্যন্ত প্রশংসাযোগ্য। যদিও আমার মনে হয় সজল তুমি সমস্ত কাজ 70% কাজ কিছুই হয়নি কিছুই করিনি এরম ভাবে না দেখে বরং ভাবা উচিত এই রকম, যে ওইগুলো সব কতগুলো ধাপ, এই ধাপ দিয়ে আমরা একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি। এখন ছবি ঠিক টেনিস খেলা নয় যে আমাকে 25 বছরের মধ্যে যা করার করে ফেলতে হবে তারপরে আমাদের পড়তির সময়। ছবির মজাটাই হচ্ছে তুমি 60-এও শুরু করতে পারো, রবি ঠাকুর করে দেখিয়েছেন, 70-এও শুরু করতে পারো, গ্র্যান্ডমা মোজেস করে দেখিয়ে দিয়ে গেছেন, কাজেই এর কোনো বয়স নেই। কাজেই আত্মসমালোচনা করা ভালো, কিন্তু ওই জায়গায় বোধহয় যাওয়া উচিত নয় যে আমরা কিছুই করিনি কিছুই বুঝিনি, বোঝার চেষ্টাটা ছিল এবং সেখান থেকে জিনিসটা হচ্ছে এবং একটা চমৎকার অবস্থানে পৌঁছচ্ছে বলে আমার বেশ এই কনভিকশন ক্রমশই দৃঢ় হচ্ছে। খুব ভালো লাগলো বিশেষ করে তোমার এই শিফট, এবং এই শিফট আরেকটা কথা যে শুধু এটা খুব একটা সহজ সিদ্ধান্ত হবে যে আমেরিকায় যাওয়ার পর কাজে হয়েছে, সেইটাও আমার মনে হয় একটা লক্ষণীয় জিনিস। কাজেই একটা খুব সহজ সমীকরণে পৌঁছানো যায় যে তুমি বরাদা ত্যাগ করলে আমেরিকায় গেলে, সেখানে গিয়ে তোমার নতুন করে কিছু সংকট উপস্থিত হলো এবং তার পরিপ্রেক্ষিতে সমস্ত কিছুটা বদলে গেল, কিন্তু একটু তলিয়ে দেখলে আমার মনে হয় এই সংকটের শুরুটা আরো আগে থেকে এবং এই সংকটের সম্ভাব্য সমাধান এরও খোঁজ কিন্তু তোমার বরদাবাসের সেই সময় শুরু হয়ে গিয়েছে। আর সেটাই বললাম তো, বরদা থেকেই সেটা শুরু হয়েছিল, ডিপ একদম ক্রাইসিসটা বাড়তে থাকছে এবং কিছু হচ্ছে না, কাজের মধ্যে থেকে কোনো রকমের আনন্দ পাচ্ছি না, কাজ করে কোনো কিছুই ভালো লাগছে না, তো সেইটা বাড়তে বাড়তে কিন্তু সেটা রিড করতে পারছি না কেন হচ্ছে। তো ধীরে ধীরে সেটা বুঝতে পারলাম যে না, আমি কোনো মানে আমার কাছেই কাজগুলো ভেগ মানে মিনিংলেস আর কি, আমার কাছেই হচ্ছে, কিন্তু অথচ আমি একটা প্র্যাকটিসের মধ্যে আছি, আমি জানি এটা এটা ওটা করলে এই ফর্মুলাতে গিয়ে ওইটা একটা প্রোডিউস হবে এটা, আর মানে একটা সেখানে একটা এক্সিবিশনের ডিমান্ড থাকে, এই থাকে সেই থাকে, করে ফেলা হচ্ছে, যেহেতু এখানে এসে ওই কোনো কিছুই আর নেই, সেই জন্য আমার সেই সুবিধাটা আমি পেয়েছি যে এখানে আমাকে আর কোনো জায়গায় কিছু প্রুভ করতে হবে না, আমি পুরো খোলা একটা জায়গা পেয়ে গেছি। আর
তাতে তোমার কিছু সুবিধে হয়েছে, কিন্তু আসল যে কাজটা হয়েছে সেটা হচ্ছে যে তুমি ছবি পড়তে শুরু করেছো। আমার ধারণা সেইখানে একটা খামতি ছিল, এবং আমি কালকেই একটা জায়গায় এই পেডাগজি নিয়ে কথা বলছিলাম, আমার মনে হয় আর্ট পেডাগজির একটা খুব বড় কাজ হচ্ছে মানুষকে এই চিত্র ভাষা সম্বন্ধে, চিত্র বলে নয় যে কোনো শিল্পের ভাষা সম্বন্ধে একটা সচেতন পড়তে শেখানো। আমার দেখলাম আমার খুব ভালো লাগলো কিংবা আমার একদম ভালো লাগলো না, এটা তো রাস্তার লোক বলতে পারে। তার সঙ্গে আমার তফাৎ কি, একজন সেন্সিটিভ ভিজুয়ালি লিটারেট পার্সন যদি আমি বলি, যে দৃশ্যের ব্যাপারে দর্শনীয় বস্তুতে যার কিছু মাত্র শিক্ষা রয়েছে, তার বই প্রকাশ কিন্তু সেখানেই হয় যে আমি একটা ইমেজ পড়তে পারি, আমার মতো করে পড়ি, হয়তো আমার জ্ঞান বুদ্ধি আমার অভিজ্ঞতা তা নিরিখে পড়ব, কিন্তু পড়াটা খুব জরুরি। আমরা ওই জায়গাটায় অনেক সময় ঝুঁকি না, ওপর ওপর দেখে আমরা কিছু মন্তব্য করে ছেড়ে দিই, এবং সেটা পুরোটাই একটা খুব ফর্মাল জায়গায় আটকে থাকে, যে ওই কালোটা দারুণ চাপিয়েছে, রংটা কি সুন্দর, এইখানটা কিরম ভেলভেটের মতো টেক্সচার হয়েছে, হেনা তেনা। আসলে এই সমস্ত কিছু জুড়ে যেটা তৈরি হচ্ছে সেটা আদৌ কিছু বলছে কিনা, বলাটা ইফেক্টিভ হচ্ছে কিনা, সেইগুলো নিয়ে একটু না তলিয়ে ভাবলেই এই পড়ার জায়গাটা ক্রমশ আটকে যেতে থাকে। তো আমার ধারণা এই শিল্প শিক্ষার একটা খুব অঙ্গাঙ্গী অংশ হচ্ছে মানুষকে ছবি পড়তে শেখানো, মানে ভিজুয়াল লিটারেসি। অফকোর্স ইয়েস। তোমার ওই যে ইন্দ্র, তোমার ওই টকটা আমি কালকে শুনছিলাম রেকর্ডিং, তাতে ওই কাশি উনি যেটাগুলো দেখাচ্ছিলেন একেবারে ফ্লেক্স ব্যানার দিয়ে, যে একটা জিনিস রিড করতে শেখা, একটা কালচারের পলিটিক্স, এটা এটা মানে এটা আর্ট কলেজের এডুকেশনে একেবারে স্কিল বিল্ড, মানে এটা তো স্কিল, একটা টেকনিক্যাল স্কিল এর পাশাপাশি এই স্কিলটা প্রথম থেকে হওয়া উচিত, ফাউন্ডেশন থেকে। কুডন্ট এগ্রি মোর, ইয়েস। সজলদা, তোমার কাজের ক্ষেত্রে আমি একটা জিনিস জানতে চাইছিলাম, সেটা হচ্ছে যে প্রিন্ট মেকিং এর যে অভিজ্ঞতা, মানে তোমার প্রিন্ট মেকিং করার যে এক্সপিরিয়েন্সটা, সেইটা এখন তোমার কাজ করার সময় কি কিছুটা মানে ব্যাক অফ দ্য মাইন্ড থাকে? কারণ তোমার কাজের মধ্যে আবার ওই জিনিসগুলো, মানে তুমি পেইন্ট করার সময় তোমার মধ্যে ওই ব্যাপারটা ফিরে আসছে, আমি সেই জন্য জিজ্ঞেস করছি। মানে প্রিন্ট মেকিং এ তো এখানে আমি একটাই কাজ করতে পেরেছি, যেহেতু এখানে আমার কোনো স্টুডিও ছিল না, এবং সেটা খুবই কঠিন কাজ আর কি। আমি একটা অন্য একটা জব থেকে সেখানে দৌড়ে গিয়ে জবটা শেষ করে তারপরে আমি দৌড়ে যাচ্ছি দুটো ট্রেন পাল্টে, অনেকটা হেঁটে একটা জায়গায় একটা স্টুডিও দিয়ে গিয়ে কাজ করে ফিরে আসছি। এটা একটা খুব টাফ আর কি সিচুয়েশন আর কি, এবং সেখানে পয়সা ভাড়া দিয়ে আর কি সেই স্টুডিওতে ভাড়া না। কিন্তু তোমার পেইন্টিং এর ট্রিটমেন্টের মধ্যে ওই প্রিন্ট মেকিং এর যে কোয়ালিটিটা, সেইটা কোথাও কোথাও আমি দেখতে পাচ্ছি। সেটা তো আছেই, সেটা তো আছেই। ওই যে আমি যে পেনানিং কে কাজগুলো করি সেখানে অনেক কি আর কি, ওই দুটো আমার মাথায় একই ভাবে সেটা কাজ করতে থাকে বেসিক্যালি, যে আমি যেন একটা এচিং মানে করছি, আমি যেন একটা লাইন এচিং এর জন্য একটা প্লেট বানাচ্ছি, একদম ওই জিনিসটা আমার মাথায় ইকুয়ালি রান করতে থাকে। খালি ফর্ম গুলো চেঞ্জ হয়ে গেছে, খালি ফর্ম গুলো খুলে গেছে আর কি, যে আমি একটা জায়গায় আটকে ছিলাম ওটা খুলে দিয়েছে। মানে আমি এখন একটা কাজ করছি, কাজ করতে করতে আমার অলরেডি চার পাঁচটা কাজের পুরো আইডিয়া রেডি এবং সমস্ত কিছু রেডি, এটা শেষ হয়ে গেলেই আমি কখন ওটা করবো, ওটাই আমার মতে এখন প্লে করছে আর কি। তো সেগুলো সবই ওই রিলেট করে আছে ভীষণ ভাবে প্রিন্ট মেকিং এর, যেটা রিলেট করে আছে অবশ্যই রিলেট করে আছে। এবং প্রিন্ট মেকিং কে বোধহয় আমি আগের থেকে আরো বেশি ভালোবাসতে শুরু করেছি আমার একটা মনে হচ্ছে, যেহেতু করতে পারছি না সেই জন্য আরো বেশি হচ্ছে আর কি। এত বড় ক্রাউডে অন্য কোনো মন্তব্য বা প্রশ্ন নেই, এটা আশ্চর্য লাগছে। আমি 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 প্রশ্ন করতে চাইছি। বল বল অতীন বল। আমি অতীন, আমি হ্যাঁ মানে আমি মানে মানে এই মানে আলোচনাটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লাগছে, যে ইন্দ্রদা যখন কথাগুলো বললো ইটস ভেরি ইন্টারেস্টিং, এবং সজলদা বলছে যে ইন্দ্রদা ইনস্টিগেট করেছে তাকে ছবি নিয়ে বলার, এবং ইন্দ্রদা যখন কথা বলা শুরু করলো তখন পড়াশুনো নিয়ে একটা কথা হলো, যে পড়াশুনোটার প্রয়োজন এবং পড়াশুনোটার রেফারেন্স, এবং রেফারেন্স থেকে তৈরি হয় আইডিয়াস, আইডিয়াস থেকে শুরু হয় একটা চর্চা, এবং ইন্দ্রদা যেখানে শেষ করলো যে পড়াশোনাটা ভিজুয়াল রিডিং, যে একটা ভিজুয়ালকে রিড করা বা পড়া, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদের শিক্ষা ব্যবস্থায় নেই, এবং সেইখানটা কিন্তু আমাদের কিন্তু সত্যি সত্যি ভারতবর্ষে এটা একটা বিরাট ক্রাইসিস,
যে আমরা কখনোই কোনোভাবেই একটা ভিজুয়ালকে দেখে রিড করতে আমরা কেউ শেখাই না। এবং ইন্দ্রদা যেটা বললো সেটা সত্যি কথা, যে সেটা আর্ট কলেজেও হয় না। আর্ট কলেজে কিন্তু একটা কমন প্র্যাকটিস, এই যে একটা স্কিল, স্কিলকেই আমরা একটা মানে একটা মাত্রা দিয়েছি। এবং ইন্দ্রদার সঙ্গে আমি একটা জায়গায় মানে ইন্দ্রদা হয়তো অন্যভাবে বলেছে, কিন্তু আমি একটা অন্যভাবে বলি, আজকে সজলদাকে যেহেতু আমি একেবারে স্টুডেন্ট লাইফ থেকে চিনি, মানে আজকে সে মানে ফিগারেশন থেকে সে নন ফিগারেশনে চলে গেছে, কিন্তু সেখানে কিন্তু তাকে যদি কেউ রিড করে সেখানে কিন্তু তার কিন্তু একটা ধারাবাহিকতা রয়েছে। হাউ টু মানে যখন সে ফিগারেশনে যখন গিয়ে যখন ওয়াটার কালার চাপাচ্ছে, তার যে চাপানোর ধরন, এবং তারপরে যখন এখানে যখন যখন নন মানে অ্যাবস্ট্রাকশনে কি যখন চাপাচ্ছে, সে ধরনটা কিন্তু একই, কিন্তু আঙ্গিকটা বদলে গেছে। কিন্তু মানে সজলদার সঙ্গে আমার সম্পর্কটা এরকম মানে খুলেআম মানে এই জনসমক্ষে বলা যায় কিনা আমি জানি না, কিন্তু পরবর্তীকালে হয়তো আমি এটা নিয়ে হয়তো ওয়ান টু ওয়ান কথা বলবো। কিন্তু সেখানে আমি আবার বলছি যে যতই এই যে ইন্দ্রদা বললো যে আজকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে, সজলদার একটা ক্রাইসিস তৈরি হয়েছিল, ক্রাইসিস থেকে কিন্তু পৃথিবীর ইতিহাসে ছবি তৈরি হয়েছে, শিল্প তৈরি হয়েছে ক্রাইসিস থেকে। ক্রাইসিস ছাড়া কোনো শিল্প তৈরি আজ অব্দি হয়নি, এসি ঘরে বসে কোনো দিন কোনো ভালো শিল্প তৈরি হয়নি। আজকে ইন্দ্রদা এক মিনিট সজলদার যে ইন্দ্রদা নোটিস করলো, নোটিস করালো যে এই ক্রাইসিসটা ছিল বলে সজলের একটা জার্নি, সেটা কিন্তু আমার কাছেও খুব ইম্পর্টেন্ট। তারপরেও আমি সজলদাকে আবার প্রশ্ন করব যে যতই পড়াশোনা, যতই রেফারেন্স, যতই বই পড়ো না কেন, তাতে হয়তো মডিফিকেশন হতে পারে, তুমি বদলাতে পারো না, তুমি কিন্তু তোমাকেই থাকতে হবে। তুমি আমার কিন্তু কোর জায়গাটাতে তোমাকে আবার প্রশ্ন যে তুমি কে। এইটাই এইটা এসা ভূষণ একটা ঘোলাটে জায়গা এই প্রশ্নটাও। এর মধ্যে ঘোলা, এর মধ্যে কোনো ঘোলা নেই, এর মধ্যে কোনো ঘোলা নেই, এর মধ্যে কোনো ঘোলা নেই, এটা কিন্তু পরিষ্কার হতেই হবে। ক্লাস 8 এর কোনো ঘোলা নেই, তুমি কে। এটা সজল সরকার 60 বছর 58 বছরের সজল সরকারের মধ্যে তো একটা বিরাট বড় পার্থক্য থাকছে না। এটা এখানে আমি একটু একটু এখানে একটা ইন্টারজেক্ট করি যে এটা বোধহয় এই বিশ্বাসের কথাটা যে অতীন বলছেন, আমার মনে হয় বিশ্বাসটা এই জায়গা থেকেও ধরা যায় যে আমি কি বিশ্বাস করি আমার একটা, সেটাও তো একটা বিশ্বাস। আমি যদি বিশ্বাস করি আমার, আমি 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 সুরেন্দ্রের এই কথাটাই বলতে চাইছি সজলদা, আমি এই কথাটা তোমাকে আমি মানে খুলে বিশ্বাস করে ওর কোনো কোর নেই, ও বিশ্বাস করে ওর কোরটা ইজ অলওয়েজ শিফটিং, এটা এটাও তো একটা অলওয়েজ ইভলভিং, ইভলভ ইভলভ করছে, মানে ওটা ইভলিউশনের মধ্যে আছে, বিবর্তন হচ্ছে। আমি বিশ্বাস করি, আমি এটা বলি, আমি গত 10 বছরে আমার একেবারে পরিবারে তিনটে মৃত্যুর ক্ষেত্রে আমি মানে বারিং মানে যদি কোনো অন্য এভিডেন্স না পাই আমি বিশ্বাস করি ওই যে উনি দেখছেন ওপর থেকে এসব নেই, ওই চুল্লির দরজা বন্ধ হয়ে যাওয়ার পর সব শেষ, আমি এটা বিশ্বাস করি। এটাও তো আমার বিশ্বাস, আমি মনে করি না কোনো কোর আছে। তা আমার মনে হয় যে বিভিন্নতা মানুষের বিশ্বাসের যে বিভিন্ন, আমাকে বিশ্বাস করতেই হবে আমার একটা কোর আছে ওটা বদলায় না, এটা তো না থাকতে পারে। একটা লোক বিশ্বাস করে যে এর বাইরে একটা অবজেক্টিভ ট্রুথ আছে যে না কোর আছে তুমি জাস্ট দেখতে পাচ্ছ না, এটা মনে হয় না খুব আমার কাছে সেটা দরকার নেই বেসিক্যালি। সুনন্দাদা যে কথাটা বললেন এই কথাটা যদি আমি সজলদার মুখে শুনতাম আমি কিন্তু হ্যাপি হতাম। ও তো তাই বলছি, আজকে উত্তর দিলেন না, না উত্তরটা আপনি দিলেন, কিন্তু যে জোরের সঙ্গে আপনি উত্তরটা দিলেন আমি কিন্তু সজলদার কাছে এইটাই, ও বিনয় আছে, আমার বিনয় নেই ওর বিনয় আছে, এইটাই তফাৎ। আমি আমি বুঝলাম না এটা বিনয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ও এখনো ওই জায়গাটাতে একটু একটু আলতো করে ব্যাপারটা রাখতে চায়। শৈবাল দত্ত কিছু বলতে চান, আমরা শৈবালদার কাছে যাই। আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই, আমি কে এ ব্যাপারটা তো রবীন্দ্রনাথ শেষ অব্দি আমি কে কথাটা বলেছিলেন। হ্যাঁ আমি কে এটা ওভাবে জানা যায় কিনা আমি জানি না, বোধ হয় যায় না,
কেউ পারে না। যেটা আমি বলা যেতে পারে সেটা হচ্ছে একটা সাফল্য, একটা কনফিডেন্স, একটা পরিচিতি, বড় পরিচিতি, আরো বড় পরিচিতি, সেখানটায় মানুষ আমি বলে সেটাকে ভ্রম করে, ভুল করে বা ধারণা করে, ভুল বলছি না, ধারণা করে, এবং সেই ধারণা নিয়েই মানুষ মাছে, বিভিন্ন ধারণা নিয়েই মানুষ মাছে। সত্য বলে কিছু নেই আজকে, মোটামুটি ভাবে এটা প্রমাণ হয়ে গেছে। একটা ভালো জিনিস আছে, এটা ঠিক আছে, সততা অমুক তমুক কিছু আছে, কিন্তু সত্য বলে কিছু নেই, আমি আমি বলেও কিছু নেই, এটুকু আমার মনে হয়েছে, আর আর কিছু বলছি না। হ্যাঁ সহিবলদা, আমি একটু কলকাতার রকবাজ, রকবাজ ছেলে, ঠিক আছে, আমি তখন রকবাজটাকেই ধরো আমি আমি বলে ক্যারি করতে পারি না। আমি যখন বড়দা এলাম আমার সেই রকবাজিটা চলে গেল, আমি আবার একটা অন্য মানুষে পরিবর্তিত হলাম, আমার অন্য আমার সারাউন্ডিংসটা চেঞ্জ হয়ে গেল, তখন আমাকে ওই যে জায়গাটা আমাকে কনফিডেন্স দিত, আমি একটা খুব মানে দাদাগিরি করে ঘুরে বেড়াই, সমস্ত কিছু করে মাস্তানি করি, সেই ব্যাপারটা তো নেই, আমি একটা অন্য পরিস্থিতি আছি, আমার অন্য জিনিস ঢুকছে এবং আরেকটা জিনিস ছেড়ে যাচ্ছে আমার থেকে, ওই ব্যাপারটা ছেড়ে যাচ্ছে, ছেড়ে গিয়ে একটা অন্য নলেজ ঢুকতে থাকলো, একটা অন্য এক্সপেরিয়েন্স ঢুকতে থাকলো। আচ্ছা অশোক আচার্য কিছু বলবেন? অশোক আচার্য, হ্যাঁ হ্যাঁ আমি বলতে চাই আর কি, সজলদা, সজলদাকে বলতে চাই আমি, সজলদা যে ইনফ্লুয়েন্সের কথাটা বারবার বলছে, বেশ কয়েকবার বলেছে আর কি, যেমন সোমনাথ হোর, তারপরে তোমার অনুপম সুদ এবং রামেশ্বর বুটা, যারাই ছিল আর কি তার কাজের ধরনটা দেখে আমরা ইনফ্লুয়েন্স হচ্ছি আর কি, আর একটা ইনফ্লুয়েন্স হচ্ছে তার সমস্ত সময়, একটা লম্বা সময় জার্নি আর কি, তার যে ফিলোসফি কিংবা তার যে ভাবনা চিন্তা, সে যে স্ট্রাগল করেছে সেইটা থেকে একটা ইনফ্লুয়েন্স হতে পারে আর কি। তো এটা যেমন ইনফ্লুয়েন্স বলতে গেলে রামেশ্বর বুটার কাজের একরকম, অনুপম সুদের জার্নিটা একরকম, এবং সোমনাথের জার্নিটা সেটা টোটালি ডিফারেন্ট একটা আর কি। তো ইনফ্লুয়েন্সটা কি মানে ফিলোসফিক্যাল ওই জায়গা থেকে কোনো ইনফ্লুয়েন্স, না কোন কাজের যে ডাইরেক্ট একটা দেখে, অধিকাংশটাই কাজের, অধিকাংশটাই পিকচারের ওই ওই কোয়ালিটি থেকে, মানে যে আমি কাজ দেখিয়েছিলাম, যে আমার খুব কনফিডেন্স নিয়ে আমি কাজ দেখিয়েছিলাম, আরে আমি তো মানে ভালো ড্রয়িং, আরে সাংঘাতিক করি, আরে মানে তোমার মতনই করি আর কি, এরকম আর কি। তিনি আমাকে বলেছিলেন যে তুমি যা করো তা তুমি কি বিশ্বাস করো? আমি তখন সেই কথাটাও খুব ভালো করে রিয়েলাইজ করতে পারিনি উনি কি বলছে, কেন উনি একটা অন্য লেন্থে গিয়ে সেই কথাটা বলছেন, অন্য লেভেলে, আমি সেখানে একটা চ্যাংড়া কাইন্ডের পার্সন, যে মোটামুটি একটা ড্রয়িং ফ্রয়িং করতে পারে, আবি যাবি করে একটা দাঁড় করে দিতে পারে, এরকম একটা অবস্থা, কিন্তু সে সেটাকেই মনে করে যে সে একটা ভালো কিছু করে। কাজেই ওই দুজনের যে আন্ডারস্ট্যান্ডিং ওই জায়গায়, আমি তো সেই তার কথাটাই বুঝতে পারছি না, সে তিনি আমাকে কি বলতে চাইছেন। আজকে ধরো আমি একটা কোনো স্টুডেন্টকে যদি একটা কথা বলি যে তুমি এই কথাটা, তুমি যে কাজগুলো করছো তার মধ্যে তুমি কোথায়, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, এবং কিংবা তোমার ইন্টারপ্রিটেশনটা কি, সে আমার এক্সপিরিয়েন্সটাকে ধরতে পারবে না। সে তখন একটা একদম বেসিক পয়েন্ট রয়েছে, তার জীবনে এক্সপিরিয়েন্স ঢোকেনি, তার জীবনে রেফারেন্স নেই, কিছু নেই, কিন্তু সে একটা বড় একটা কমপ্লেক্স একটা পলিটিক্যাল স্টেটমেন্ট তার কাজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। তো যেটা জেনারেলি দেখা যায় আর কি, খুব সোশ্যাল ইকোনমিক্যাল আর কি, বল না দেবরাজ, সোশিও ইকোনমিক পলিটিক্যাল এইসব অনেকের কাজে দেখা যায়, কেউ তাকে সেইভাবে মানে মানে প্রুফ করার চালু 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 করার ব্যাপার থাকে যে সে একটা কিছু। সে যাই হোক, তো আমি তো তখন সোমনাথদার ওই কথার মানেই বুঝতে পারিনি, কাজ নিয়ে তার ফিলোসফি নিয়ে বুঝবো কি করে, এটা তো পুরো একটা বাহ্যিক জায়গা থেকে ওনার মতন ড্রয়িং করতে, লাইনটা আমার মতন করে কন্ট্রোলে আছে বলে আমি সেটা করে একটা জায়গা, হ্যাঁ ভেতরে ভেতরে কোথাও একটা তো সাবজেক্টের ব্যাপারেও একটা ইয়ে আছে, একটা অ্যাট্রাকশন ছিল যে ওকে ওই জিনিসটা আমাকে অ্যাট্রাক্ট করছে, আমাকে অন্য কিছু অ্যাট্রাক্ট করছে না, তো ওই সব মিলিয়ে একটা মানে প্রোডাকশন আর কি, ওই ওইগুলো সব মিলিয়ে আর কি। আজকে খুব ডেফিনেটলি আমি অ্যানালাইজ করে করে বলতে পারবো না সবকিছু, কিন্তু খানিকটা আর তো কাছাকাছি যেতে পারি। আমি কথা বলতে চাইছিলাম সজলদা, আমি সজলদার কাজ বোধহয় খুব বেশি দেখিনি, দেখার সুযোগ হয়নি আর কি আমার,
আর আজকে যেমন এখানে অনেকেই হয়তো সজলদাকে অনেকদিন ধরে চেনে, তাকে ছোটবেলা থেকে দেখেছে বা প্র্যাকটিসটা জানে, আমি অনেকটাই সেই জায়গা থেকে কোট আনকোট আউটসাইডার আর কি, আমি অনেকটাই বাইরে থেকে দেখেছি। এখন আমি যেরকম ভাবে দেখলাম আজকে ক্রোনোলজিক্যালি কাজের ডেভেলপমেন্ট বা একটু মুখটা দেখাবে, ও আচ্ছা হ্যাঁ মানে তা না হলে মনে হয় ওই সজলের মতো ইনফিনিট ভয়েডে কথা বলছি। এখন আমার যেটা মনে হলো যে সজলদার যেরকম কলকাতা থেকে বরোদা, বরোদা থেকে ইউএস বা এই ধরনেরই শিফট, এগুলো ছাড়াও এমনিও যে এই যে মেটেরিয়াল নিয়ে এক্সপেরিমেন্ট করার যে একটা টেন্ডেন্সি বা আমার মনে হয় একটা ইনস্টিংটিভ জায়গা থেকেও হয়তো করছে, আমার যেটা মনে হয়, যেমন উনি ড্রয়িং করছেন তার সাথে সাথে যে স্কাল্পচারাল জায়গাটা এক্সপ্লোর করেছেন, আবার যেমন এখানে ইউএসএ যাওয়ার পরে যেটা সজলদার নিজেও বলছিলেন যে ওখানে বিভিন্ন রকম মেটেরিয়াল অন্যরকম ভাবে সাপোর্ট করেছে বা অন্য একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে খুব সাহায্য করে। দোকান খালি একটা সিঙ্গেল দোকান, একটা আর্ট মেটেরিয়াল স্টোর আমাকে অনেক হেল্প করে দিয়েছে, সেখানে ঢুকে আমি দেখছি খনি আর কি। হ্যাঁ মানে আমার মনে হয় যে সেটা যদি আমি জিওগ্রাফিক্যাল এই শিফটটাকে একটুখানি সাইড লাইন করেও ভাবি, তাহলেও আমার মনে হয় যে এটা এটা একটা কন্টিনিউয়াস একটা প্রসেসের মতো করেই দেখা যায়, আমি যদি জার্নিটাকে ওরম ভাবে নাও দেখি। তো আর এই যে ফিগারেটিভ জায়গাটা যেটা নিয়ে হয়তো কথা হচ্ছিল অনেকক্ষণ, তো এই লাস্ট যে কাজটা দেখলাম দা ওয়াল, যেখানে একটা যেটা বড় কাজ সেটা ফ্র্যাগমেন্টেড ইমেজ, তো এটার মধ্যেও বোধহয় ফিগারেটিভ এলিমেন্ট তো রয়েছেই, কেন ওটা হ্যাঁ ওটা তো স্পাইনাল কর্ড কেই এ করে, মানে স্পাইনাল কর্ড সেটা তো হ্যাঁ অনেক একজন মানে আমার যেমন একটু ফসিলাইজড কিছু ইমেজ যেরকম হয় সেরকম দেখালো খানিকটা, মানে এটা তো মানে যে যেরকম ভাবে দেখছে আমার খুব ভালো লাগলো আর কি, লাস্ট যেখানটাই সে শেষ হলো কাজটা। তো আচ্ছা সজল আমি একটা প্রশ্ন করি তোকে, যে এই যে তুই যদি একটু বলিস এই যে এই শেষ যে ট্রানজিশনটা আমেরিকায় আসা, এরপরে তোর ওই যে আমি বলছি না খুব যে ব্যক্তিগত জায়গা তুই প্রকাশ করতে চাস না সেটা করতে বলছি না, কিন্তু তবু এই যে আর্ট ওয়ার্ল্ডের এখানে যে আর্ট ওয়ার্ল্ডের যে সঙ্গে তোর যে ইন্টারাকশন বা তোর রিসেপশন বা তার অভাব, এইটা নিয়ে যদি একটু বলিস যে এখানে যে ঠোক্করটা খাওয়া আর্ট ওয়ার্ল্ডে, মানে আমি ছবি এক্স্যাক্টলি ছবির কথা বলছি না, এবার তার মানে কনটেক্সটে গিয়ে যে এখানে তোর অভিজ্ঞতা যদি একটু বলিস, যেরকম বললি ওই আর্ট মেটেরিয়াল কিন্তু আবার যে নেগেটিভ জায়গাগুলো বা মানে ইনডিফারেন্স উদাসীনতার জায়গা যদি একটু বলিস। এখানে বলতে আমেরিকার কথা বলছো তো? হ্যাঁ হ্যাঁ আমেরিকাতে আমি যখন আর্ট ওয়ার্ল্ডের ইভেন্ট, মানে আমি তো দু একটা সেমিনার আমি তোমার সঙ্গে অ্যাটেন্ডও করেছি, তো তখন আমি যে কিছু পাকিস্তানি আর্টিস্ট বলো, কিছু বাংলাদেশি আর্টিস্ট, কিছু এখানের ইন্ডিয়ান অরিজিনাল আর্টিস্ট, তাদের কাজ আমি দেখি এবং দেখে আমি মানে জাস্ট মুগ্ধ হয়ে যাই, আরে কি কি সাংঘাতিক সমস্ত জায়গা নিয়ে তারা কাজ করছে, কিছু কাজের কিছু আর্টিস্টের ভিডিও দেখি অসাধারণ, একটি গুজরাতি ছেলে বোধহয় লন্ডন বেসড, অসাধারণ ভিডিও, মানে আমি দেখছি এত কাজের মধ্যে একটা বুদ্ধিদীপ্ত জায়গা, শুধু তো আবেগ কাজ করছে না, আবেগটাই তো আমাকে মানে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে না, আমি ভীষণ আবেগ প্রবণ মানুষ, কিন্তু তারপরে আমি যখন এদের অন্যান্য অ্যাসপেক্ট গুলো দেখছি, ওই একটি ছেলে স্পেস ক্রাফট নিয়ে কাজ করেছে, ফিউচার স্পেস ক্রাফট, এবং তার সঙ্গে রিলিজিয়াস জায়গাকে এসে অ্যাসেম্বল করছে, আমার দুটো জায়গাকে প্যারালালি রাখছে, এটি পাকিস্তানি ছেলে, নামটা আমার মনে থাকে না, আমি কিছুতেই নাম মনে রাখতে পারি না, আমি দেখছি সাংঘাতিক ট্যালেন্টেড, মানে সাংঘাতিক ইন্টারেস্টিং সমস্ত কাজ, মানে সেখানে আমি কোনো মানে কোনো জায়গায় বিলংই করি না, মানে আমার কোনো এক্সিস্টেন্সই নেই, তখন সেটা আমাকে আরো বেশি গভীর আরো মানে ক্রাইসিস এর মধ্যে ফেলে দেয় যে আমি তো আর্টিস্টই না, মানে এইসব কম্পারিজনে মানে ওগুলোকে আমি যতটা নিতে পারছি আমি নিজেকে, কিন্তু এই যে বিশ্বাসের কথাটা অতীন বলছে না, আমি তো বিশ্বাসের মধ্যে থেকেই বেরিয়ে চলে গেছি, আমি তো ওটা আমার কাছে আর ইম্পর্টেন্সই নয়, মানে ইম্পর্টেন্টই নয়,
আমি যা দেখতে তোর যে এই যে প্রতিক্রিয়া এটার বাইরেও তুই যে মানে মানে এটা তোর মনে হচ্ছে, কিন্তু বাইরের জগতের যে সঙ্গে তোর যে ইন্টারঅ্যাকশন তার মধ্যে মানে তার মধ্যে যে ওঠা পড়ার দিকগুলো গত চার বছরে যে আর্ট ওয়ার্ল্ডকে বেস করে বলছো, আর্ট ওয়ার্ল্ডে তুই এখানে ঢুকতে চেষ্টা করার যে বাধাগুলো বা যে দেয়ালগুলো তুই ফেস করেছিস আর কি? হ্যাঁ, সেগুলো হচ্ছে যে ভীষণ ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে, ট্রেন্ডটা এতটা চেঞ্জ হয়েছে, মানে আমি যদি অ্যাবস্ট্রাক্টের কথাও বলে যাই, অ্যাবস্ট্রাকশনটাও একটা অন্য মাত্রায় চলে গেছে, এটা মেটেরিয়াল ওরিয়েন্টেড অ্যাবস্ট্রাক্ট হয়ে গেছে। সেই অ্যাবস্ট্রাকশনটা কিন্তু রথকোর অ্যাবস্ট্রাকশনের সঙ্গে আর যাচ্ছে না, আজকের দিনের অ্যাবস্ট্রাকশনটা কিন্তু একদম আলাদা। আমি যদি কিছু গ্যালারি, দু একটা গ্যালারি আছে, আমি ওই সুন্দরম ট্যাগরের গ্যালারি আছে, সুন্দরম ট্যাগর কিন্তু একটা পার্টিকুলার ধরনের অ্যাবস্ট্রাকশনকেই ওরা এ করে, ফোকাস করে, সেইগুলো কিন্তু ভীষণ মেটেরিয়াল ওরিয়েন্টেড, মানে একদম নতুন নতুন মেটেরিয়ালকে অ্যাসেম্বল করে একটা ফর্ম তৈরি করে, একটা ডিজাইন তৈরি করে। আমার কাছে ওই ডিজাইনগুলো ভীষণভাবে অ্যাট্রাক্ট করতে আরম্ভ করলো আর কি। আমি যখন আবার একটা অন্য অ্যাঙ্গেল থেকে যদি আমি দেখি, ধরো জেমস টরেল পুরো কাজগুলো আমাকে ভীষণভাবে এফেক্ট করতে থাকলো, পুরো লাইট নিয়ে করা কাজ। তো তখন আমি দেখছি যে আমার কাজটা ঠিক কোনো জায়গায় না, ঠিক ফিট করে না, মানে আমি যেটা নিয়ে এসেছিলাম কোনো জায়গাতে যায় না, মানে ওটা অনেক পিছন দিকে কোথাও একটা চলে গেছে আর কি। কিংবা আমি নিজেই চাইছি যে ওই জায়গাগুলোকে এক্সপ্লোর করতে, ওই রাস্তায় হাঁটতে আর কি, আমাকে ওটা বেশি এক্সাইট করছে, কাজগুলো দেখে এক্সাইট করছে। আমি নিজের কাজকেও আমি অনেক সময় আমি দেখি আমার তৈরি করা কাজ নয় আর কি, এটা আমি অন্য কারোর কাজ দেখছি। আমার অধিকাংশ সময় তাই হয় আর কি, আমি ওই ওনারশিপটা আমার মধ্যে আসে না, আমার একটা ডিট্যাচমেন্ট আছে আর কি। কাজ করার পরে তাই জন্য আমি খুব নিউট্রালি আমি কাজগুলোকে রিজেক্ট করতে পারি, এটা তো ফালতু কাজ। আমি অনেক সময় বলেছি আমি ভীষণ অ্যাশেমড ফিল করছি, আমি কি করে কাজটা করেছি, আমার দ্বারা হয়েছে, মানে খুব লজ্জার ব্যাপার। তো সেই ক্রাইসিস গুলো বলো কিংবা সেই মেন্টাল স্টেটটাকে বলো, সেটা আমাকে নতুন কিছু খোঁজার দিকে ঠেলে দিয়েছে এবং কনস্ট্যান্টলি সেটা ঠেলেই যাচ্ছে। এবং সেই প্যারালালি আমি কিছু লিটারেচার, কিছু পড়াশুনো, ধরো এই যে লাইব্রেরিগুলো এতটা হেল্প করেছে সেই জায়গায়, মানে পাড়ার লাইব্রেরিতে এত রকমের বই পাওয়া যায়। আমি একটা গ্রাফিক্স এর প্রিন্ট মেকিং এর বই খুঁজতে গিয়ে হাজারখানা অন্যান্য জিনিসের বই পেয়ে গেছি, আর নিতে পারা যায় অনেক বই, আমি একসঙ্গে এতগুলো বই নিলাম, বইগুলো সাজানো আছে, সেটাও আমাকে একটা এনার্জি দিচ্ছে আর কি। আমি যে বইয়ের মধ্যে ঢুকে সব পড়ে ফেলেছি, আমি পড়তেই পারবো না, এতটা পড়ার মতন আমার অভ্যেস নেই, কিন্তু ওই প্রিফেস থেকেও আমি কিছুটা কিছুটা করে আমার মতন করে ওটাকে রেশনালাইজ করেছি, আমার মতন করে ওটাকে ইমপ্লিমেন্ট করেছি আর কি। জাস্ট ধরে নাও খুবই একটা নাম, একটা লোক কি সাবজেক্টের উপর লেখে, নম চমস্কি কিসের জন্য বিখ্যাত, তাতেও আমার খানিকটা কাজ হয়েছে, ওই রেফারেন্সটাও আমি আমার কাজের মধ্যে দিয়ে খোঁজ তৈরি করেছে। তখন আমি যখন এখানকার যে এই ফোর্ট ফাউন্ডেশন গ্যালারিতে একটা বড় শো দেখলাম আইডেন্টিটির উপরে, পেরিলেস বডি বলে একটা শো ছিল, সাংঘাতিক শো, সেই সব কাজগুলো দেখে মনে হয় যে রাজনীতি কিংবা সমাজ, সামাজিক অবস্থা এক একটা দেশে কি কি ক্রিটিক্যাল জায়গায় তৈরি করেছে, তারা কি কি কঠিন অবস্থার মধ্যে দিয়ে তারা কাজ প্রডিউস করেছে, সেটা আমার কাছে অত্যন্ত ইন্সপায়ারিং আর কি। আমি তো কিছুই করি না, মানে আমরা কোনো রিস্কেই নেই, আমরা দিব্যি একটা একটা সেফ একদম কমফোর্ট জায়গার মধ্যে দিয়ে আমরা চালিয়ে যাচ্ছি, তারা অনেক রিস্ক নিয়ে কাজ করেছে। আচ্ছা আর কেউ কিছু বলবেন? সজলদা, হ্যালো, সজলদা কাজ দেখানোর জায়গাটা আমি কিছু জিজ্ঞেস করতে পারি বা সজলদার সঙ্গে? হ্যাঁ, বুদ্ধ বুদ্ধ বলো। একটা কথা তো আমি অতীন্দার কথার প্রসঙ্গে আমি বলতে চাই যে মানুষ অ্যাকচুয়ালি সবসময় চেঞ্জ হচ্ছে, যেটা আচ্ছা এক মিনিট, ছবিটা দেখা গেল ভালো হতো। হ্যাঁ এবার এবার কি, হ্যাঁ ঠিক আছে, একটা মানুষ সবসময় চেঞ্জ হচ্ছে, এটাও ঠিক যে টাইমের সাথে সাথে আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের বিলিফ সিস্টেম সবসময় চেঞ্জ হচ্ছে, যেটা হচ্ছে যেটা ওশো নিজের কথাতেও বলেছে, আজ একটা স্টেটমেন্ট দিচ্ছে কার তার কিছুদিন পরেই একটা অন্য স্টেটমেন্ট দিচ্ছে, এবং ওশোর ক্ষেত্রে উনি বলছেন যে সবসময় আমার একটা চেঞ্জ হচ্ছে, তাই একটা আমি যখন স্টেটমেন্ট দিচ্ছি সেই অবস্থার স্টেটমেন্ট দিচ্ছি, এটা নয় যে এটা আমি হোল লাইফ এই স্টেটমেন্টটাকে আমি কন্টিনিউ করব। অনেক সময় আমার পার্সোনাল ফিলিং এরকম হয়েছে, মানুষ একটা আইডিওলজিক্যাল নিয়ে যখন বিলিভ করছে এবং সেটাকে নিয়ে যখন এগোচ্ছে,
আর্টিস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম এটা হচ্ছে বিলিফ সিস্টেমটা নিয়ে যখন জীবন ভর কাজ করছে অনেক সময় বিলিফ সিস্টেমটা অনেকটা ফেডও হয়ে যাচ্ছে। আপনি কি ওশো বলতে রজনীশের কথা বলছেন? তো এটা আমার মনে হয় যে মানুষের জীবনের সাথে সাথে এক্সপিরিয়েন্সের সাথে সাথে তার আইডিওলজিও চেঞ্জ হচ্ছে, তো যেটা আমার সজলদার ক্ষেত্রে আমার মনে হয়েছে সেটা খুব অথেন্টিক। আর একটা জিনিস আমার মনে হয়েছে যে আমরা সবসময় যে জিনিসটাকে অ্যাভয়েড করে যাই যে নিজের ইগোকে কোনো সময় আমরা প্রথমে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে আমি এটা পারছি না, তারপরে আমাদের এটা অ্যাকসেপ্ট করতে হবে এবার আমি কি পসিবিলিটিস আছে করতে পারি, যেটা সজলদার ক্ষেত্রে আমার খুব ট্রুথফুল স্টেটমেন্ট লাগে। সজলদার প্রথমেই এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে এবং অ্যাকসেপ্ট করে নিয়ে ওই কন্ডিশনে নিজেকে এবার ফার্দার কি স্টেপ নেওয়া যেতে পারে, কি ম্যাক্সিমাম পসিবিলিটিস হতে পারে সেটার একটা সার্চিং এ সজলদার আছে। তো আমার মনে হয় সেটা খুব একটা মানে প্লাস পয়েন্ট, লাইক যেখানে বড়দাতে সজলদাকে, সজলদা ইন্দ্রদা দেবরাজরা সবাই আমার সিনিয়র, তো যেখানে সজলদাকে আমরা একটা সিনিয়র এবং এস্টাবলিশড আর্টিস্ট হিসেবে দেখেছি, কিন্তু সজলদা ওখানে যাওয়ার পর নিজেকে একদম নিজের আইডেন্টিটিকে একদম জিরো করে দিচ্ছে এবং সেটাকে অ্যাকসেপ্ট করছে যে আমি এখানে এক্সিস্ট করছি না, এবং সেখান থেকে আবার নিজের এক্সিস্টেন্স শুরু করছে, আবার নতুন করে নিজেকে খুঁজছে। এই বয়সে ওই জিনিসটা করা একটা রিয়েলি একটা অ্যাকসেপ্ট করা এবং নতুন চ্যালেঞ্জ নেওয়া, দিস ইজ রিয়েলি টাফ। লাইক আই থিঙ্ক আই আর কোনো অপশন নাই আমার কাছে, আমার এটা করতে বাধ্য, এটাই আমার মনে হয় একটা নতুন অপশন, কারণ এখানে অলরেডি যারা এস্টাবলিশড তারা একটা নিজের ব্যারিকেড তৈরি করে নিয়েছে এবং তুমি একটা এমন সিচুয়েশনে গেছো যেখানে তোমাকে কেউ আর্টিস্ট হিসেবে চেনে না এবং তোমাকে কোনো নতুন, তো তুমি অধিকাংশ সময় আর্টিস্টও না, আমি অনেক সময় আমি একজন একটা অর্ডিনারি লোক হিসাবে আমি এখানে থাকি, মানে আমি সেই রকম কাজকর্ম করি যে কাজগুলো আর্টিস্টের কাজ নয়। তো আমি যখন সেই কাজটা করতে যাই তখন আমি দেখি যে আরে আমি তো একটা অন্য মানুষ, আমি কাঁধে জিনিসপত্র ক্যারি করছি, আমি দু টাকার টিপের জন্য ওয়েট করছি, মানে ওখানে তুমি নিজেকে তখন আমি তো একটা অন্য মানুষ দেখছো। হ্যাঁ, তখন আর আমি আর্টিস্টই না, আমি আর কিছুই না, আমি একেবারে একটা আলাদা এক্সিস্টেন্স নিয়ে বসে আছি যে সে সেই দিনে কত টাকা কামাবে। তো তারপরে সে যখন তার স্টুডিও ওয়ার্কিং স্পেসে ঢুকছে তখন সে আবার সেইটা থেকে সুইচ করছে, মানে এটা আমার ক্ষেত্রে এটা হয়েছে, বারে বারে আমাকে সুইচ করতে হচ্ছে এক্সপেরিয়েন্সটাই আমার মনে হয় একজন আর্টিস্টের। সেইগুলো যখন কাজের জায়গায় আসছে তখন আমার কাছে মনে হয় যে আমি আর ওইটাকে ক্যারি করে কি করব, আমি মানে আমার কাছে আর দরকার নেই আর কি। কোন মন্তব্য আমাদের শেষ করার সময় হলো আর মিনিট দশেক আছে, তার মধ্যে শান্তিনাথ বলো। আমার খুব সরাসরি একটা সহজ প্রশ্ন আছে, যে আপনি বললেন যে ওখানকার ইউএসএ তে বাকি আর্টিস্টদের কাজ দেখে আপনার নিজেকে খুব ব্যাকডেটেড মনে হয়েছে, ঠিক আছে সেটা আপনার মনে হতেই পারে, ওখানকার আর্টিস্ট বললে ভুল হবে, ব্যাকডেট না মানে কিছুই মনে হয়নি। হ্যাঁ ঠিক আছে, ওটা আপনার মনে হতেই পারে। আমার প্রশ্নটা হচ্ছে ওখানকার আর্টিস্ট বা গ্যালারিরা, আপনি নিশ্চয়ই আপনি ভিজিট করেছেন, কাজ দেখিয়েছেন, তারা আপনার কাজ দেখে কি বলছে, মানে এখনকার যে কাজগুলো কেউ দেখেইনি, কেউ পাত্তাই দেয়নি এখানে কাউকে কাজ দেখানো, আলাপ আলোচনা হয় যখন, মানে এখন আমরা যেটা করছি এই ধরনের কিছু একটা জিনিস একটু পরিষ্কার করে দিই, যেটা এখনো আজ তো অনেক কানেক্টেড ইন্টারনেট, অনেকে অনেক কিছু জানে। আমি যখন এদেশে এসেছি 80-এর দশকে তখন তো ছিল না ইন্টারনেট, অনেকের অনেক রকম ভুল ধারণা, কিন্তু এখনো দেশে গিয়ে আর্টের জগতে কথা বলে যেটা মনে হয় যে তাদের অনেকেরই ধারণা যে গেলেই আকাশ থেকে ফুল পড়ে, এখানে আর্টের জগৎ একই রকম গোষ্ঠী কেন্দ্রিক, একই রকম নোংরামি আছে, গ্যালারি তোমার কাজ দেখবে কিনা সেটা ডিপেন্ড করে নেটওয়ার্কিং এর ওপর, কানেকশনের ওপর। এই যে আমাদের যে একটা মডার্নিস্ট ধারণা আছে যে আমি আমার গ্যালারিতে ঢুক, এখন তো ঢোকা টোকার কোনো ব্যাপার নেই, এখন তুমি সিডিও চলে গেছে পৃথিবী থেকে, এখন ফ্ল্যাশ ড্রাইভও চলে গেছে, এখন তোমাকে তোমার একটা ওয়েবসাইট করতে হবে, তার লিংক পাঠাতে হবে, যদি তিনি কৃপা করে সেই লিংকটা দেখবেন কিনা সেটা
অ্যাপয়েন্টমেন্টের তো কোনো জায়গাই নেই, দেখবেন কিনা সেটা ডিপেন্ড করছে আরো অনেক কিছুর উপর। সাবমিশন ইজ নট অ্যাকসেপ্টেবল লেখা থাকে, আর্টিস্ট সাবমিশন ইজ নট সলিসিটেশন ইজ নট অ্যাকসেপ্টেবল, পরিষ্কার পরিষ্কার লেখা থাকে। তোমাকে একটা নেটওয়ার্ক একটা কানেকশনের মাধ্যমে যেতে হবে, সুতরাং এখানে ওইটা নয়, এটা অসম্ভব কঠিন। এবং মানে এখানকার আর্টিস্টদের সঙ্গে কথা যদি আমি দুজনকে নিয়ে আসি, তারা সে একই কথা বলে কি যে টাফ, মানে নিউ ইয়র্কের মতো জায়গায় করে নেওয়া, একটু মাঝারি অন্য শহর শিকাগো টিকাগো, নিউ ইয়র্কে করে নেওয়াটা, নিউ ইয়র্ক যে কি জিনিস, দাঁত ফোটাতে লোকের কয়েক বছর লেগে যায়। সুতরাং ওটা মানে সজল যেটা ফেস করেছে সেটা, তারপরে কাজটা কি ধরনের ওই জায়গাটা তো আছে, কিন্তু তার আগে বলছি একটা, ওই তুমি কে, কোথা থেকে আসছো, কে তোমার রেফারেন্স, এইগুলো ভীষণ ভাবে কাজ করে আর কি। তো সজল দা তো অলরেডি বলছই যে তুমি কে সেটা সম্পর্কে তোমার নিজের ভেতরে একটা মানে কনফিউশন আছেই আর কি। না না ওই তুমি কে না, এটা হচ্ছে যে অনেক মেটেরিয়ালি তুমি কে, না সে বুঝতে চেনো না, আমি বুঝতে পেরেছি। আসলে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে বেসিক্যালি দেখো মানে আমি একটু ওই আগের রেফারেন্সটা টেনেই বলতে চাই যে মানে আমাদের সকলের ক্ষেত্রেই মানে নিজেকে জানাটা তো অন্ধের হস্তী দর্শনের মতন, মানে আমরাও নিজেকে জানছি বলে যা মনে করছি সেটাও অন্ধের মতন, হয়তো আমার একটা অংশকে আমি জানছি এবং সেটাকেই আমি বলে আইডেন্টিফাই করছি, পরে হয়তো রিয়েলাইজ করছি যে ওটা অ্যাকচুয়ালি পুরোপুরি আমি নয়, তার বাইরেও আমার আরো অনেক রকমের জায়গা রয়েছে যেটা আমি নিজেই জানি না, এবং ইভেনচুয়ালি আস্তে আস্তে আমরা নিজেকে পুরোটা বোঝবার চেষ্টা করছি এবং সেটা হয়তো এক জীবনে অনেক সময় হয়ে ওঠে না। হ্যাঁ, কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই প্রসেসটা তোমায় চালিয়ে যেতে হবে। আমি আজকের আলোচনা থেকে একটা জিনিস আমার ভেতরে খুব উঠে এলো, সেটা হচ্ছে যে আমরা এখানে যতজন প্র্যাকটিসিং আর্টিস্ট বসে আছি, আমরা সবাই আজকে রাত্রে একবার বুকে হাত রেখে চিন্তা করে দেখতে পারি যে মানে আমরাও তো সকলেই কোথাও না কোথাও আটকে যাচ্ছি বলে মনে হচ্ছে। মানে এটা কি কমন ফিলিং নাকি এটা আমার সমস্যা, আমি জানি না ঠিক। মানে আমারও মনে হচ্ছে যে ওই কমফর্ট জোন থেকে আমিও বেরোতে পারছি না, এবং আমার ক্ষেত্রে আমাকে কেউ পিছন থেকে ধাক্কা মেরে সেখানে পৌঁছে দিচ্ছে না বলে হয়তো আমি সেটা করতে বাধ্য হচ্ছি না। কিন্তু তুমি যখন ক্রাইসিসটার কথা বলছো, আমি কিন্তু আমার নিজের ছবি দিয়ে জাজ করে দেখছি যে ওই একই সমস্যার মধ্যে কিন্তু আমিও আটকাচ্ছি, এবং বাকিরা কি কতটা কি হচ্ছে আমি জানি না, কিন্তু এটা বোধহয় একটা মানে এটা একটা সার্বিক সমস্যা আর কি আমাদের, আমার মনে হয়। আমরা খুব সংকটের সময় বাঁচি, কাজেই সংকট নানা রকম ভাবেই আছে, কিন্তু এই আত্মজিজ্ঞাসার প্রশ্নে খুব সহজ উত্তর হচ্ছে যে সজল একজন আত্মজিজ্ঞাসু মানুষ, সে খুঁজছে, এখন খুঁজে কি পাবে সেটা তো আগে থেকে বলা যায় না। তবে একটা জিনিস খুব পরিষ্কার যে ওর আত্মজিজ্ঞাসার যে ব্যাপ্তি ছিল এখানে, সেই ব্যাপ্তিটা অনেক বড় একটা জায়গায় গিয়ে খুলেছে, আর অনেক কিছু সেই আত্মজিজ্ঞাসার প্রশ্নের মধ্যে উঠে আসছে, সেগুলো নিয়ে ভাবছে, সেগুলো দেখছে, কাজেই এগুলো সবই আমার কাছে খুব সদর্থক লক্ষণ। এবং ও একটু বেশি সেলফ ডেপ্রিকেটিং, আমি কিছু নয়, আমি কেউ নই, সেটা বোধহয় ঠিক নয়, কারণ ওর একটা কালচারাল মুভিংস রয়েছে, ওর একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, ওর একটা এতদিনের প্র্যাকটিস রয়েছে, সেগুলো সবই ওকে কোথাও না কোথাও সাহায্য করছে। যে আজ যে এই এত বড় একটা কাজ করতে পেরেছে ছোট ছোট টুকরো করে, তার পেছনে ওর এতদিনের প্র্যাকটিসের নিশ্চয়ই কোনো ভূমিকা রয়েছে, সেগুলো কোনোটাই একেবারে ফেলে দেওয়ার নয়। কিন্তু যে রিয়েলাইজেশনটা হচ্ছে যে ছবি পড়তে যাওয়ার জায়গাটা বা চিত্র ভাষা নিয়ে যত ধরনের এক্সপেরিমেন্টেশন হচ্ছে, সেখান থেকে সেইখানে নিজেকে নিয়ে যাওয়া, সেই জায়গাটা সম্বন্ধে এক্সাইটেড হওয়া, উত্তেজিত হওয়া এবং সেটা দেখতে শেখা, সেগুলো সবই এই এই আত্মজিজ্ঞাসার অংশ। সলিড উত্তর একটা উঠে আসবে না যে এই আমি, কাজেই ওর একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে, ওর একটা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি রয়েছে, ও নানা পৃথিবীর নানা জিনিস নিয়ে নানা রকম চিন্তা ভাবনা রয়েছে, অর্থনীতি নিয়েও নিশ্চয় ওর কিছু বক্তব্য রয়েছে, কিন্তু সেগুলো তো সবই একটু একটু করে পাল্টায়, এবং সেই অর্থে ওর যে শিল্পী সত্তা সম্বন্ধে ওর যা ধারণা সেটাও পাল্টাবে, সেটা খুব স্বাভাবিক, এবং সেটা আমরা আগেও দেখেছি যে এই যে শূন্য থেকে শুরু যে প্রসঙ্গে আমি বলছিলাম যে বারে বারে ওর জীবনে একটা করে সংকট আসছে এবং সেখানেও নতুন করে ভাবছে, নতুন করে শুরু করছে, প্রত্যেকটাই ওকে কোথাও একটু ধাক্কা দিয়ে কোথাও একটা পৌঁছচ্ছে, তো সেই পৌঁছানোটাই তো আমার কাছে একটা বড় পাওনা। আমি ইন্দ্রর সঙ্গে কমপ্লিটলি এগ্রি করি এটা,
ওর ওই অতল সেলফ ডেপ্রিকেশনের মধ্যে এখন উল্টো দিক থেকে একটু আলতো করে, বেশি বেশি জোরে না, আলতো করে একটু তোল্লাই দরকার, এবং সেটা আমি ওকে দিয়ে যাই। হ্যাঁ, একটু গ্যাস খাওয়ানো এখন আবার দরকার, একেবারে গ্যাস চলে গেলে তো মুশকিল, সেটা আমি চেষ্টা করছি এখানে দিনে মানে ইনস্টলমেন্টে মাঝে মাঝে দিই। আশা করি ও পরে কখনো সেটা ও স্বীকারও করে, সেটা আমায় বলেছে। হ্যাঁ, ওটা আছে, এটা দরকার। ও একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে সেলফ ডেপ্রিকেশনটা, সেখান থেকে একটু আবার একটু ওঠা দরকার। দুদিন টানা আমি সেমিনারে বসে আর্ট টক শুনেছি, আমি একটু বলবো। হ্যাঁ, এই যে আলটিমেটলি এই যে তোমার মানে সুনন্দার মানে উইথ সুনন্দার পারমিশন নিয়ে কথাটা বলছি, যে আজকে সজলদা যেভাবে সবটা যেভাবে আপনি পুরো এই মিটিংটা কন্ডাক্ট করলেন তার জন্য আমি সাধুবাদ জানাই, যে সত্যি সত্যি খুব সুন্দর করে হলো এবং কেউ প্রশ্ন করবে না এটাও হয়েছিল। আমি প্রথম প্রশ্নটা করেছিলাম এবং আমার খুব ভালো লাগছে যে সবাই কিন্তু সহমত হলেন যে সজলদাকে, যেহেতু আমি চিনি সজলদা বারবার করে বলছে যে আমি ডাইভার্ট, আমি এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, বারবার করে সে নিজেকে বদলাচ্ছে। এই সুনন্দাদাও একটু আগে একই কথা বললো এবং ইন্দ্রদা একই কথা বললো, যে মানে আমার খুব ভালো লাগছে ভাবতে যে এই যে আমি কেউ নই, আমি কেউ নই, এই ভাবনাটার অবান্তর এইখানে আমার মানে আমার এই মানে জনসমক্ষে একদম সজলদাকে ওয়ান টু ওয়ান আমার বক্তব্য যে তুমি কেউ, তুমি নিজে ভাবো তুমি কে, তুমি তুমি ওইটা তুমি, তাতে যদি পৃথিবী বিশ্বাস করলে ভালো, না করলে নয়। তোমাকে যখন অড জব করতেই হচ্ছে করে যাও সারা জীবন, কিন্তু বিশ্বাস করো তুমি এটা, আমি এটা, আমি এটা এস্টাবলিশ করতে চাই। এই প্রত্যেক মুহূর্তে সিচুয়েশনের সঙ্গে পরিবেশ পরিস্থিতি বদলাবে, যাত্রাবাদ বদলাবে, কিন্তু আমার গোলটা কিন্তু একটাই থাকবে, আমি সেখানেই পৌঁছতে চাই। এখানে একটা কথা জানিয়ে রাখি, আমার হয়তো এই মানে মেশিন রুম থেকে এই কথাটা বেরোনোর কথা নয়, কিন্তু ও প্রথম প্রপোজ গত তিন দিন ধরে আমি ওর সঙ্গে কুস্তি করেছি এই প্রেজেন্টেশনটা ঠিক করার, কারণ ও প্রথমে প্রেজেন্ট করছিল 120টা ইমেজ। হ্যাঁ, সেটা থেকে নামিয়ে 18টা করতে আমার প্রচুর চাপ বেড়ে গেছে। সুনন্দদা, সুনন্দদা, আমি কি মানে আমি কি সাম আপ করতে পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কি সাম আপ করতে পাচ্ছি যে গল্পটা কোথায়? আমি একদম ইন্দ্রদা, ইন্দ্রদাকে একদম মানে কোট আনকোট, কোট আনকোট মানে একদম আমি ইন্দ্রদাকে এবং আপনাকে, আপনার সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ নেই, আপনাকে আমি চিনি, কিন্তু আপনার সঙ্গে আমার সজলদার এই ওয়েবিনারে আপনার সঙ্গে আলাপ হলো, কিন্তু আপনি কিন্তু আজকে কিন্তু যে কথাটা বললেন, আমি কিন্তু প্রথম প্রশ্নটা কিন্তু আমার ছিল এবং প্রথম যে প্রশ্নটাতে আমি বিলং করেছিলাম আমি এখনো স্টিক করে আছি ডিউ টু সজলদা। সজলদা নিজের জায়গাটা, নিজে একটা জায়গায় শক্ত হয়ে দাঁড়াতে পারলো না। সজলদা কিন্তু তার ক্যাপাবিলিটি ছিল, আজকে অনেক কথা হলো সবটা শুনলাম, কিন্তু আমার মানে মানে এটা একটা মানে অন্তরের গল্প আমি বলছি। সজলদা আমার কথা শুনে রিয়্যাক্ট করছে আমি দেখতে পাচ্ছি। সজলদাকে একটা জায়গায় স্টিক করতে হবে, আমি এই, এটা পৃথিবী বিশ্বাস করলে ভালো, না করলে আমার ভার্মে গিয়া। আমি যখন এত যখন অডজব করে আমার যখন দিনান্ত করতে হয়, আমাকে যদি দিনান্তই করতে হয়, দিনের শেষে যদি আমাকে ওই মানে ওই হিসেবটা করতে হয় যে আমি একটা সাধারণ মানুষ, সাধারণ মানুষই থাকি, কিন্তু আমি প্রথম প্রশ্নটা করেছিলাম এখনো আমি সেটা দিয়ে আমার বক্তব্য শেষ করব, যে বিশ্বাসের জায়গাটা থাকতেই হবে, আমি এটা, যেটা যদি প্রমাণ হলে হলো, না হলে আমি গরিব আদমি, আমি সাধারণ মানুষ। আমার সজলদাকে আপনার বিহাফে এই কথাটা, আপনি কথাটা বললেন বলে আমি কিন্তু কনক্লুড করছি, আর কথা বলবো না। আচ্ছা, অতীনের প্রথমে ব্র্যাকেটের ওই দিকে এটা খাঁড়াটা আর এদিকের খাঁড়া ভালো হলো, প্রথম এবং শেষ বক্তব্য আজকে এখানে শেষ করতে হবে। আপনাদের অনেক ধন্যবাদ বাংলা ব্লগের তরফ থেকে। বিনায়ক বলবে, বিনায়ক বলবে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বলুন বলুন। হ্যাঁ, ভালো লাগছে দেখে। প্রথমত আমার মানে অনেক একটা বড় প্রশ্ন ছিল যে
আমার বারবার যেটা আমি নিজে যেহেতু এখন অনেকদিন ধরে ব্ল্যাক নিয়ে কাজ করছি, ব্ল্যাক নিয়ে ভাবছি, মানে সেটা প্রিন্ট পেকিং এ আসছে, আবার সেটা ড্রয়িং এও আসছে, মানে এবং সজলও বহুদিন ধরে মানে ব্ল্যাক এর সঙ্গে ভীষণ অ্যাসোসিয়েটেড জাস্ট বিকজ অফ হিজ গ্রাফিক অ্যালং উইথ হিজ ড্রয়িং, এবং তার পেইন্টেও অনেকবার ব্ল্যাক এসছে। আমার একটা প্রশ্ন ছিল, সেটার উত্তর যদি এখন সময় না হয় পরেও দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে যে ব্ল্যাক এর ইন্টারপ্রিটেশন বারবার বারবার করে চেঞ্জ হয়েছে এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে প্রচুর লোক কাজ করেছে। আমিও খুবই উৎসাহী এই ব্যাপারটাতে, এবং মানে সজলের কাছেও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের রেসপন্স আমি বিভিন্ন ভাবে পেয়েছি আমার মতো করে, এবং এই এক্ষুনি শেষ কাজটার ক্ষেত্রেও একটা ব্ল্যাক এর লেয়ার্স আছে, ঠিক আছে, এবং খুব ইন্টারেস্টিং লেয়ার্স ও ইউজ করে সেই জায়গাটায়। ও আমি আমার ধারণায় যে ও আরো অনেক বেশি কনফিডেন্ট হবে ইউজ অফ ব্ল্যাক, মেবি ইট উইল বি অন গ্রাফিক্স, মেবি ইট উইল বি ইন ড্রয়িং, ঠিক আছে। তো সেইখানে দাঁড়িয়ে মানে এই যে মানে ক্যাথেকোলজিসকে আমরা একভাবে ব্ল্যাক এর ইউজ দেখি, পিকাসো একভাবে ব্ল্যাক ইউজ করছে, আবার যখন আমরা একদম আমাদের দেশে বিনোদ বিহারীকে ব্ল্যাক এর ইউজ দেখছি তখন আরেকভাবে ব্ল্যাক কে ইউজ দেখছি, রঞ্জনলালকে ব্ল্যাক এর ইউজ দেখেছি, এবং অদ্ভুত ভাবে একটা আমি একটা রাস্তা পাচ্ছি নিজের মতন করে যে জায়গাটায় ব্ল্যাক এর একটা অদ্ভুত ইন্টারপ্রিটেশন তৈরি হচ্ছে, এবং আমরা সেই জায়গাটা একটা চেঞ্জিং সোসাইটির মধ্যেও ব্ল্যাক এর এক্সিস্টেন্স, ব্ল্যাক বলতে এখানে যদি লিটারেলি বলি বাংলায় বলি তাহলে অন্ধকারও বলা যেতে পারে, কালো মানুষ বলা যেতে পারে, কালো কয়লা বলা যেতে পারে, আবার কালো রং বলা যেতে পারে, সেই কালো রঙেরও অনেকগুলো ইন্টারপ্রিটেশন আছে। এই নিয়ে আমার একটু মানে প্রশ্ন ছিল যে ব্ল্যাক কে তুই কিভাবে দেখছিস, যদিও এই প্রশ্নটা অনেক বড়, এটা একটা ফিলোসফিক্যাল জায়গা হচ্ছে, ফিলোসফিক্যাল জায়গাটা হচ্ছে একটা অনন্ত এবং অন্ধকার এইরকম একটা জায়গা খানিকটা, আর একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে যদি দেখা যায় যে যে পলিটিক্যাল অবস্থাটা ফেস করছি এভরি ডে, মানে আমি এতটা দূরে থেকেও আমি এতটাই কানেক্টেড ইন্ডিয়ার সাথে মানে দেশের সাথে যে আমি এটাকে এখনো পর্যন্ত কোনোভাবেই আমি আমার কান্ট্রি বলে মনে করি না, একেবারেই মনে করি না। আমি এখানে থাকি ফিজিক্যালি, ঠিক আছে, আমি অনেক কিছুর সঙ্গে আছি, ঠিক আছে, কিন্তু আমি ভীষণভাবে মানসিকভাবে পড়ে আছি ওইখানে। তো সেইখানকার যা যা অবস্থা, যে ধরনের রাজনীতিতে লোকজনের যা যা সাফারিং, সেটা আমাকে ভীষণভাবে ডাউন করে দেয়, মানে আমাকে এতটাই ডিপ্রেস করে দেয় এভরি মর্নিং, মানে প্রত্যেকটা সকালে আমি ঘুম থেকে উঠে আমি ডাউনই হয়ে থাকি। আমার কাছে খুব আনন্দময় একটা প্রভাত, গুড মর্নিং মেসেজ পেলাম, সুন্দর গোলাপ, হ্যাঁ, চায় ছবি দিয়ে, আমার মন উৎফুল্লিত হয় না। তো আমি কাটানোর চেষ্টা করি যে না, আজকে আমি কোনোভাবেই ডিপ্রেস হবো না, মানে আমি একটা ভালো কিছু ভাববো, কিন্তু ঘুরে ফিরে আমি সেই পয়েন্টে পৌঁছে যাই। তো সেই সেই রকম একটা জায়গা আমার মনে হয় কোনো না কোনো জায়গায় হয়তো আরো অত বিগার একটা অ্যাঙ্গেলে সেটা কাজ করে। তবে আমার ফাইনাল একটা মনে হয় যে আমি একটু ওটাকে আমি কি করে একটা ডিজাইনে ফেলবো, ওটাকে কি করে যখন কাজ করতে বসবো তখন একটা কনসিয়াস লেভেলও কাজ করে এট দ্য সেম টাইম, মানে আমি যেভাবে ভিজুয়াল জায়গাটাকে ডেভেলপ করতে পেরেছি, মানে ভেতরে যে যে ম্যাচিউরিটি গুলো আসছে উইথ রেফারেন্স, অলওয়েজ আমি বলছি আমার নিজের, আমি নিজে তৈরি করছি এটা এরকম ভাবেই আমি ভাবি না, আমি একটা ইন্টারপ্রিট করছি অন্য অন্য রেফারেন্সের সঙ্গে আর কি নিজেকে, এবং তার মধ্যে থ্রুতে আর কি কাজটা বেরোচ্ছে। যেমন কখনোই সেটা ওনার কিংবা আমি আজকে এটা ক্রিয়েট করেছি এটা আমার সঙ্গে আসেই না, কোনোভাবেই আসে না। তো আমি যে ব্ল্যাক ফ্ল্যাগ গুলো যা যা ইউজ করি সেটার পিছনে অনেকগুলো অনেকগুলো কারণ আছে, তা এটা হচ্ছে তার দুটো একটা আর কি। আচ্ছা, এটা এই কালোর আলোচনা বড় গভীর, আজকে আর সেটার সময় নেই, আশা করি আমাকে এক্ষুনি দৌড়তে হবে, এক্ষুনি দৌড়াবো। সজল আর বিনয় বাবু ব্যক্তিগতভাবে যোগাযোগ এটা করতে পারেন, বা পরে কোনো সময় আমরা ডেফিনিটলি এটা সমৃদ্ধ করবে আমাদের এই আলোচনা। আজকের মতো এখানেই শেষ করতে হবে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আসার জন্য, আশা করি আপনারা পরেও আসবেন। বাই।